আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশ কৃষি জাগরণ আয়োজিত আজকের লাইভটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে পুরো প্রোগ্রাম জুড়ে সঞ্চালনায় আপনাদের সাথে আমি আছি ফারজানা ইয়াসমিন তিথি, চিফ এগ্রিকালচারশিপ সেক্রেটারি বাংলাদেশ কৃষি জাগরণ। এবং আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান স্যার। স্যার বর্তমানে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে, ডিপার্টমেন্ট অফ এন্টোমোলজিতে প্রফেসর হিসেবে কর্মরত আছেন। তো স্যারের কাছে যাওয়ার আগে বলে রাখছি যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোয়ারেন্টাইন পেস্ট, থ্রেট টু ক্রপ প্রোডাকশন। আমরা যারা কৃষির সাথে সংযুক্ত আছি তারা সবাই কম বেশি আসলে পেস্ট সম্পর্কে জানি। তো অন্য ডিসিপ্লিনের যারা আছেন তারা আবার একে আসলে টুথপেস্ট হিসেবে ভুল করবেন না আশা করি। পেস্ট বলতে আসলে বোঝায় কীট পতঙ্গ। তো আমরা যারা, আবারও বলছিলাম যে এগ্রিকালচারে যারা আছে সবাই কম বেশি আমাদের আইডিয়া আছে পেস্ট সম্পর্কে। তো এগ্রিকালচারের টার্মে পেস্ট হচ্ছে কীট পতঙ্গ। তো যা বলছিলাম যে একটি পেস্ট বা কীট পতঙ্গ আসলে একটি ফসলের অনেক ক্ষতির কারণ হতে পারে এবং ক্ষতির কারণ হতে পারে একটি কৃষকের জীবিকারও। তো এই ক্ষেত্রে আপনাদের সব ধরনের কথা বিবেচনা করে, কৃষকদের কথা চিন্তা করে আজকের এই টপিকটি আসলে রাখা হয়েছে। এবং আশা করি আজকের সেশনের মাধ্যমে, আজকের লাইভটির মাধ্যমে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন যেসব হয়তো আপনারা আগে জানতেন না, আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে হয়তো যেগুলো ইউজ করতে পারেননি সেসব হয়তো আজকের লাইভের পর আপনারা অনেক কিছুই জানতে পারবেন। তো আমাদের, আপনাদেরকে অনুরোধ করবো পুরো প্রোগ্রাম জুড়ে আমাদের সাথে থাকতে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমরা আপনার প্রশ্নটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমাদের অতিথির কাছে। সো দর্শকবৃন্দ আমাদের সাথেই থাকবেন। সো চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম তিথি, তুমি ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার ভালো চলছে। স্যার আপনার করোনাকালীন সময় কেমন চলছে? আসলে করোনাকালীন সময়টা দুই দিক থেকে চিন্তা করা যায়। একদিকটা হচ্ছে পুরোপুরিটাই একটা যে আমরা যারা গবেষণা বা টিচিং এর সাথে সম্পৃক্ত, আমাদের আমাদের রাজ্যটা হলো ছাত্র ছাত্রী সবাইকে নিয়ে একটা উৎসব মুখর। এবং তোমরা জানো যে বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত নলেজ শেয়ারিং এর ব্যাপারগুলো থাকে এবং অ্যাজ ওয়েল এজ আমরা বিশ্ববিদ্যালয়ের নলেজ জেনারেট করে থাকি। সো আমাদের এই নলেজ জেনারেটিং যে মিডিয়াটা, যেটাকে আমরা রিসার্চ বলি, এই রিসার্চের যে ক্ষেত্রটা, এটা কিন্তু আমাদের এই করোনাকালীন এই সময়টাতে অনেকটাই স্থবির হয়ে গেছে। কারণ তোমরা জানো যে এটা ল্যাব অ্যাজ ওয়েল এজ একটা ফিল্ড, সবকিছু মিলে এটার সাথে যেভাবে ছাত্র শিক্ষক ট্রান্সপোর্টেশন সবকিছু সম্পৃক্ত থাকার কথা, সব জায়গায় এত ব্যারিয়ার থাকবে যে যার ফলে আমরা কিন্তু উন্মুক্ত ভাবে এবং স্পন্টানিয়াসলি আমরা এই কাজটাতে মনোযোগ দিতে পারছি না বলেই একদিক থেকে মনটা বিষণ্ণ থাকে। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু সুদূর পটুয়াখালীতে ঢাকায় ফ্যামিলি রেখে আমরা এতদিন, আমি সবসময় আমরা ওখানে থাকি, ফ্যামিলি থাকে ঢাকায়, এখন কোয়ারেন্টাইনের বিশেষ করে এই লকডাউনের কারণে অথবা এই প্যান্ডেমিকের কারণে আমরা কিন্তু সবাই এখন সবার বাসায় অবস্থান করছি, ফ্যামিলির সাথে আমরা সময় দিচ্ছি, কোয়ালিটি টাইম পাস করছি। ইন দ্যাট সেন্স মন্দের ভালো হিসাবে ফ্যামিলির সাথে সময় দিতে পারাটা যেন এখন অনেকটাই আনন্দের এই আর কি ব্যাপারটা। তবে এমনিতে মাঝখানে তুমি জানো যে আমরা পুরো ফ্যামিলি কিন্তু আমরা কোভিড পজিটিভ ছিলাম, তারপরে সেখান থেকে আল্লাহর রহমতে সবাই এখন সুস্থ আছি। সবসময়ই আসলে সব মানে স্বাস্থ্যবিধি মেনেই চলেছি, তার মধ্যে দিয়েও আসলে ভাইরাস তো দেখা যাওয়ার কোনো সুযোগ নেই যে কোথা থেকে কখন কিভাবে আমরা ইনফেক্টেড হয়ে যাচ্ছি, এই বিষয়টাও আমাদের আজকের বিষয়ের সাথে সম্পৃক্ত। আজকের সেই কোয়ারেন্টাইন পেস্টের সাথে, ভাইরাস ইজ ওয়ান কাইন্ড অফ পেস্ট, তাই না? এই স্যার, তো আসলে বর্তমান যে অবস্থা আমরা সবাই সুস্থ সুস্থ আছি এটাই আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত যে ধরনের সিচুয়েশন চলছে দেশে। আমি তো বারবার শঙ্কিত যে যে ছাত্র ছাত্রীদেরকে রেখে আসলাম আর আমরা যারা শিক্ষক আছি আমরা সবাই সবাইকে আবার সবাইকে পাবো কিনা, সবাইকে সবাই দেখতে পাবো কিনা একসাথে, এটাই যেন মানে বিশাল বড় একটা প্রাপ্তি হবে। তো স্যার সবার সুস্থতা কামনা করছি আমরা, আশা করি সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। স্যার, তো স্যার আমরা অনুষ্ঠানের মূল পর্বে স্যার চলে যাচ্ছি। জি স্যার, সো স্যার আমাদের যেহেতু আজকের টপিক হচ্ছে কোয়ারেন্টাইন পেস্ট, সো স্যার প্রশ্ন শুরুটাই করতে যাচ্ছি আসলে কোয়ারেন্টাইন পেস্ট কি এটা নিয়ে, স্যার যদি আমাদের একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ তিথি। কোয়ারেন্টাইন পেস্ট আসলে জটিল কোনো বিষয় না,
আমরা যারা এগ্রিকালচারের সাথে সম্পৃক্ত তারা কোনো না কোনো ফর্মে এগুলোর সাথে পরিচিত আছি, কিন্তু শব্দের সাথে হয়তো আমাদের পরিচিতি না থাকলেও ইভেন্টের সাথে আমরা সবাই পরিচিত। আমরা সবাই জানি যে কোয়ারেন্টাইন শব্দটা থেকে বোঝা যাচ্ছে, কোয়ারেন্টাইন তো সাধারণত রাখা হয়, আমরাও কিন্তু দেখো এই লকডাউনের ইয়াতে যখন বাহির থেকে কোনো একটা দেশ থেকে যখন আমরা আবার আমাদের দেশে ইন করি, ইমিগ্রেশন হয়, তখন কিন্তু আমরা 14 days এর একটা কোয়ারেন্টাইনে থাকি। কোয়ারেন্টাইনে থাকার মানে হচ্ছে তাকে একটা পর্যায়ে রাখা, তাই তো? তাকে এবং দেখা তার যে তার যে পেস্ট যেটা আছে সেটা কি তাকে তার মধ্যে আছে কিনা, সেই সুপ্তাবস্থায় আছে কিনা এটাকে অবজার্ভ করা। তো কোয়ারেন্টাইন পেস্ট ব্যাপারটাকে যদি আমরা বলতে চাই, প্রথম যে কথাটা আমাদের বলা উচিত পেস্ট, আমরা সবাই জানি প্রথমে বোঝা উচিত পেস্ট কি। পেস্ট হচ্ছে ভেরি সিম্পল, এটা একটা বায়োলজিক্যাল অবজেক্ট, যে বায়োলজিক্যাল অবজেক্টটুকু আমাদেরকে অবশ্যই ড্যামেজ করবে, সেটা ইকোনমিক্যালি ড্যামেজ হোক, আমাদের ওয়েলথের ড্যামেজ হোক, আমাদের শরীরের ড্যামেজ হোক, যে কোনো রকমের একটা নয়েজ বা ড্যামেজ আমাদের করবে। তাহলে এক কথায় বলা যায় এনি বায়োলজিক্যাল অবজেক্ট দ্যাট কজেস ড্যামেজ, হ্যাঁ, অথবা ইনফেকশাস টু আস, এটা এটাই হচ্ছে পেস্ট। আর যদি কোয়ারেন্টাইন পেস্ট বলো তাহলে বলতে হবে যে মানে পেস্ট হেভিং অর পটেনশিয়াল ইকোনমিক ইম্পর্টেন্স ফর এন এরিয়া অফ এন্ডেঞ্জার্ড এরিয়া, যেটা আমরা বলে থাকি, অথবা নট প্রেজেন্ট ইন আওয়ার কান্ট্রি। যদি বাংলাদেশকে চিন্তা করো আর ইন্ডিয়াকে চিন্তা করো, আমার পাশের দেশ, হ্যাঁ, তাহলে যেই পেস্টটুকু ইন্ডিয়াতে আছে বাংলাদেশে এখনো এন্ট্রি নেয়নি, ওই পেস্ট গুলাকে আমরা কোয়ারেন্টাইন পেস্ট বলছি। এটা হলো প্রথম কথা। তাই বলে কি যদি কোনো পেস্ট বাংলাদেশে ইন করে ফেলে তাকে কি আমরা কোয়ারেন্টাইন পেস্ট বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো, তবে সেই ক্ষেত্রে একটা শর্ত আছে। যদি কোনো পেস্ট যেটাকে আমরা কোয়ারেন্টাইন পেস্ট বলছি, যে পেস্ট আমাদের বাংলাদেশের ইনসাইড দ্য কান্ট্রি নাই কিন্তু এটা ইন্ডিয়াতে আছে, হ্যাঁ, সেই পেস্টটা যদি কোনো কারণে বাংলাদেশে ইন করে এবং সেটা কোনো একটা রেস্ট্রিক্টেড জায়গায় অবস্থান করে অথবা লিমিটেড জায়গায় অবস্থান করে, এবং সেটা যদি আমরা অফিসিয়ালি ফাইটোস্যানিটারি মেজার্স নিয়ে থাকি, ফাইটোস্যানিটারি মেজার্স অর্থাৎ সেটার কন্ট্রোল করার আমাদের আন্ডার আওয়ার ইন্সপেকশনে থাকে, তাকেও কিন্তু আমরা কোয়ারেন্টাইন পেস্ট বলতে পারি। অনেকের একটা এখানে মিসকনসেপশন আছে যে কোয়ারেন্টাইন পেস্ট মানেই তো হলো যে বাংলাদেশে ইনভেসিভ হবে না, অর্থাৎ বাংলাদেশে ইন্ট্রোডাকশন হবে না, হ্যাঁ, বাংলাদেশে ঢোকার আগ পর্যন্ত সে কোয়ারেন্টাইন পেস্ট। আসলে তোমরা জানো যে একটা কনভেনশন আছে, ইন্টারন্যাশনাল প্লান্ট প্রোটেকশন কনভেনশন, হ্যাঁ, যেটার সদর দপ্তর হচ্ছে রোমে, ইটালিতে, হ্যাঁ, এবং বাংলাদেশ তার একটা মেম্বার, সেটা 1974 এ আমরা সেই মেম্বারশিপটা পেয়েছি, হ্যাঁ, 1974 এ। তো সেখানে এই তারাই ডিফাইন করেছে যে কোয়ারেন্টাইন পেস্ট হচ্ছে এমন একটা পেস্ট যেই পেস্টটা একটা দেশের ডোমেস্টিকের বাহিরে থাকবে, ভিতরে অ্যাবসেন্ট থাকবে, কিন্তু যদি কোনো কারণে প্রেজেন্ট হয় তবে সেটা যেন আমাদের ফাইটো সেনিটারি মেজার্স এর মধ্যে থাকে। এটাকে আমরা সাধারণত কোয়ারেন্টাইন পেস্ট বলে থাকি। আর সাধারণ পিপল যারা আছে তাদেরকে যদি আমি সহজ বাংলায় বলি, যে ধরুন আমরা বেশ কিছুদিন আগে পঙ্গপাল নিয়ে কথা বলেছিলাম, লোকাস নিয়ে কথা বলেছিলাম, হ্যাঁ, আরো যদি সহজ ফর্মে বলি, যেমন ভেরি রিসেন্ট তোমরা সবাই জানো হয়তো, বিশেষ করে একটা ওয়ান, হ্যাঁ, যেটাকে আমরা ফল আর্মি ওয়ান বলে থাকি, হ্যাঁ, ফল আর্মি ওয়ান, সেই ফল আর্মি ওয়ান কিন্তু ইন্ট্রোডাকশন হয়েছে বাংলাদেশে গত 2018 দিকে বা শুরুতে, বা 18 বা 19 এর শুরুতে, তাই না? 18-এর শেষে 19-এর শুরুতে। তো সেই সময়টাতে এটা কিন্তু আমাদের একটা কোয়ারেন্টাইন পেস্ট ছিল আমাদের ভিতরে, ইট ওয়াজ ইন ইনভেসিভ স্পেসিস, এটা কিন্তু আমাদের বাংলাদেশে ছিল না। তাহলে এই যে পেস্টটা নতুন ইন্ট্রোডাকশন হলো যেটাকে আমরা ইনভেসিভ বলছি, হ্যাঁ, এটাই কিন্তু একটা কোয়ারেন্টাইন পেস্ট হয়ে গেল আমাদের। এবং সেটার মানে যদি ডিফাইন করো এভাবে বলো যে যেই পেস্ট এখনো বাংলাদেশে বা আমাদের দেশে অনুপ্রবেশ করেনি, হ্যাঁ, আর করলেও সেটা আমাদের সুপারভিশনে আছে এবং সেটাকে কন্ট্রোল করে ফেলা সম্ভব, ডিস্ট্রিবিউশন স্প্রেড আউট হওয়ার কোনো পসিবিলিটি নাই, সেই পেস্টকে আমরা বলবো কোয়ারেন্টাইন পেস্ট। তিথি, আমার মেসেজটা কি বুঝতে পেরেছো? জি স্যার,
স্যার স্যার ধন্যবাদ স্যার বুঝতে পেরেছি আশা করি যারা দর্শক রয়েছেন যাদের কোয়ারেন্টাইন পেজ সম্পর্কে আসলে বেসিক ছিল না তাদের বেসিক আইডিয়াটা হয়েছে যে আসলে কোয়ারেন্টাইন পেজ কি ধন্যবাদ স্যার সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য স্যার আমরা পরবর্তী প্রশ্নে যেতে যাচ্ছি স্যার আমরা যে আরেকটা কথা অ্যাড করে দেই তিথি এখানে যে যেহেতু আমরা পেস্ট বলছি আমি তো এন্টোমোলজিস্ট আমার শুধু ইনসেক্ট নিয়ে যে কথা ব্যাপারটা তাও নয় পেস্ট বলতে কিন্তু এখানে আমরা ইনসেক্টকে বলতে পারি ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস নেমাটোড ফাইটোপ্লাজম এবং এই ধরনের সব কিছুই কিন্তু রোডেন্টস প্যারাসাইটস উইডস দিজ অল আর পেস্ট ওকে সেগুলো কিন্তু কোয়ারেন্টাইন পেস্টের অন্তর্ভুক্ত ধন্যবাদ স্যার সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য স্যার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি স্যার আমরা জানি আপনি যেহেতু স্যার টেক্সোনমি ক্লাসিফিকেশন নিয়ে কাজ করছেন তো স্যার আমাদের প্রশ্নটি থাকবে যে আসলে কোয়ারেন্টাইন পেস্ট কে আমরা কিভাবে ক্লাসিফাই করব আসলে শব্দ থেকেই বোঝা যাচ্ছে যে কোয়ারেন্টাইন পেস্ট তাই না তার মানে এটাকে প্রেজেন্স এবং অ্যাবসেন্সের একটা ব্যাপার আছে হ্যাঁ যদি মনে করো আমরা সাধারণত ক্লাসিফাই এটাকে আমরা পেস্টের ক্লাসিফিকেশন করি ভিন্নভাবে কিন্তু কোয়ারেন্টাইন পেস্টকে যখন আমরা ট্রিট করি এজ এ সিঙ্গেল ওয়ান আমরা বলি যে কোয়ারেন্টাইন পেস্টটা দুই ধরনের হতে পারে অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট কোয়ারেন্টাইন পেস্ট অ্যাবসেন্ট কোয়ারেন্টাইন পেস্ট প্রেজেন্ট কোয়ারেন্টাইন পেস্ট অ্যাবসেন্ট কোয়ারেন্টাইন পেস্ট হচ্ছে অলরেডি আমি কিন্তু তোমাকে ডিফাইন করে আসছি যেটা আমাদের দেশে অফিসিয়ালি আমরা বলতে পারি যে আমাদের দেশে এটা রিপোর্টেড না হ্যাঁ মানে এখনো আমরা রিপোর্ট করি নাই দেখবো আমরা অনেক সময় পাবলিকেশন করার সময় বলি দিস ইজ দ্য ফার্স্ট নিউ রেকর্ড ইন বাংলাদেশ হোয়াট ডাজ ইট মিন ইটস মিনস দ্যাট দিস ইজ অ্যান ইনভেসিভ স্পিসিস দ্যাট ওয়াজ নট প্রেজেন্ট বিফোর এই যে এটা হলো অ্যাবসেন্ট কোয়ারেন্টাইন পেস্ট আবার আরেকটা ফর্মে ক্লাসিফাই করতে পারো যে প্রেজেন্ট কোয়ারেন্টাইন পেস্ট যে পেস্ট গুলো তোমার আমাদের কোনো সামহাও ইন্ট্রোডাকশন হয়ে গেছে হ্যাঁ ডোমেস্টিক টেরিটরিতে আসছে বাট স্টিল ইট ইজ রেস্ট্রিক্টেড অফ ইটস ডিস্ট্রিবিউশন অর্থাৎ এটা বিস্তারটা আমরা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে অফিসিয়ালি বাই ইউজিং দ্য ফাইটোস্যানিটারি মেজার্স এর কারণে অফিসিয়ালি আমরা সেগুলোকে কন্ট্রোল করে রাখি হ্যাঁ সো এইভাবে কিন্তু আমরা দুইটা ফর্মে সাধারণত সিম্পল ওয়েতে ব্যাখ্যা করে থাকি হ্যাঁ তো যে কেউ যদি বলে যে কোয়ারেন্টাইন পেস্ট কে কিভাবে ক্লাসিফাই করব ক্লাসিফাই সহজ যেটা উপস্থিত অনুপস্থিত হ্যাঁ উপস্থিত থেকেও যেটা পেস্ট হয় সেটা হলো উপস্থিত কোয়ারেন্টাইন পেস্ট আর অনুপস্থিত কোয়ারেন্টাইন পেস্ট বাংলায় যদি বল ধন্যবাদ স্যার আমাদের তার মানে হচ্ছে কোয়ারেন্টাইন পেস্ট আসলে মূলত দুইটি হচ্ছে শ্রেণী বিভাগ রয়েছে স্যার এর কথা শুনে যেটা বুঝতে পারলাম হ্যাঁ এমনিতে এগুলো এটা হচ্ছে একটা জাস্ট তার প্রেজেন্স এবং অ্যাবসেন্স এর বেসিসে হ্যাঁ তারপরে আমরা পরবর্তীতে যখন আমরা পিআরএ করি অর্থাৎ পিআরএ মানে হলো পেস্ট রিস্ক অ্যানালাইসিস যখন করা হয় যখন পেস্টকে আইডেন্টিফাই করা হয় তখন আইডেন্টিফিকেশনের বেসিসে তার যে নেচার অফ ড্যামেজ এগুলার বেসিসে কিন্তু আমরা ক্যাটাগোরাইজেশনস আবার করে থাকি হ্যাঁ সেই ক্যাটাগোরাইজেশনস এর ব্যাপারটা আলাদা যে এই সব পেস্টই ধরো কোয়ারেন্টাইন পেস্ট একটা সিম্পল পেস্ট হ্যাঁ যেটা আমাদের দেশে হয়তো আমাদের মেজর কোনো ক্রপের জন্য থ্রেট নয় হ্যাঁ ক্রপ প্রোডাকশন মেজর যেগুলো আমাদের মেজর ক্রপ এদের জন্য কোনো থ্রেট নয় এটা হয়তো বা কোনো একটা সিম্পল একটা গ্রাসের জন্য তোমার পেস্ট তাহলে সেটা কি আমার এ ক্যাটাগরিতে যাবে নাকি এটা সি ক্যাটাগরিতে বা ডি ক্যাটাগরিতে থাকবে সেগুলো ভিন্ন কিন্তু তুমি যে প্রশ্নটা করেছো যে স্যার ক্লাসিফাই যদি করি তাহলে সেভাবে কিভাবে করব তাহলে তোমার অ্যান্সারে আমি বলবো যে এটা তুমি অ্যাবসেন্ট কোয়ারেন্টাইন পেস্ট এবং প্রেজেন্ট কোয়ারেন্টাইন পেস্ট বলতে পারো ডিপেন্ডিং অন দ্য আইপিপিসি ডেফিনেশন আইপিপিসি এর যে ডেফিনেশন আছে সেটার বেসিসে আমরা এই বিভাগে ক্লাসিফাই করতে পারি আশা করি তুমি উত্তরটা পেয়েছো জি স্যার স্যার ধন্যবাদ স্যার উত্তর পেয়ে গেছি অবশ্যই স্যার পরবর্তী প্রশ্নে চলে যেতে যাচ্ছি আমাদের স্যার পরবর্তী প্রশ্নটি হচ্ছে স্যার এগ্রিকালচারে কোয়ারেন্টাইন পেস্টের কি ইম্প্যাক্ট রয়েছে যেহেতু স্যার এটা এগ্রিকালচার রিলেটেড হ্যাঁ যে আমরা যেহেতু এগ্রিকালচারিস্ট আমাদের এগ্রিকালচারের প্রতি দরদ বেশি আমাদেরকে মানুষ যতই মানে নাটকে বা সিনেমায় খ্যাত বলে থাকুক কিন্তু আমরা এগ্রিকালচারিস্ট আমরা এগ্রিকালচারিস্ট হিসেবেই গর্ববোধ করি এবং আমাদের এই সোনার বাংলাদেশ এগ্রিকালচারের উপর ডিপেন্ড করেই বেঁচে আছে এত যে প্যান্ডেমিক এত এত যে মহামারী এত যে অতিমারি চলছে তারপরেও আমাদের দেশের মানুষ সবাই খেয়ে পরে বেঁচে আছে ইট ডিপেন্ডস অন দ্য এগ্রিকালচার সো উই আর প্রাউড অফ দ্যাট হ্যাঁ বিং অ্যান এগ্রিকালচারিস্ট
তুমি যে প্রশ্নটা করেছো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছো, যে যদি কোয়ারেন্টাইন পেস্টের কারণে কি ধরনের ইম্প্যাক্ট করতে পারে। দেখো, এই আমরা পেস্ট ম্যানেজমেন্ট তোমাদেরকে পড়াই, আমরা ছাত্রদেরকে ক্লাসরুমে যাদেরকে পড়াই, আমরা একটা কথা বলি ইন্টেলিজেন্ট সিলেকশন। কিসের বেসিসে আমরা এই কথাটা বলি? কারণ এখানে কিন্তু কনসিডারিং দা সোশ্যাল, ইকোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কনসিকুয়েন্সের বেসিসে কথা বলতে হয়। হ্যাঁ, অর্থাৎ আমরা যে আজকে যখনই বলা হবে যে একটা নতুন পেস্ট ইন্ট্রোডাকশন হয়েছে বাংলাদেশে, সাথে সাথে হ্যাঁ যারা যদি বলে এটা রাইসের জন্য থ্রেট, তাহলে রাইস কাল্টিভেটর যারা আছে, গ্রোয়ার্স, রাইস গ্রোয়ার্স যারা আছে, তারা কিন্তু সাথে সাথে টেন্সড হয়ে যাবে যে তাহলে তো আমার কি করা উচিত। তার মানে আমাকে অবশ্যই মানে ফাইটোসিনিটারি মেজার্স নিতে হবে অথবা কোনো কন্ট্রোল মেজার্স নিতে হবে। যখনই ধরো একটা ওই ওইরকম পেস্ট ইন্ট্রোডাকশন হওয়ার পরে তুমি জানবা নতুন কোন এনভায়রনমেন্টে যখন কেউ যায়, এবং তার কম্পিটিটর যদি না থাকে, ধরো তোমার বাসায় আজকে ভালো করে মাংস পাক করা হয়েছে, কিন্তু তোমরা ভাই বোন মিলে দুইজন, আর পাশের ফ্যামিলিতে একই পরিমাণের মাংস পাক করা হয়েছে ভাই বোন 5 জন, সমান পরিমাণের পাবা পাবা না? তো কম্পিটিশন যেখানে বেশি সেখানে সঙ্গত কারণেই দেখা গেছে যে নতুন একটা পেস্ট যখন ইন্ট্রোডাকশন হয়, সে এসে তার কোনো কম্পিটিটর নাই, সে পুরাটাই স্বাধীন পেয়ে যায়, এবং তখন কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিটা হয়, কারণ সে তার কম্পিটিটর না থাকাতে সে খুব দ্রুত রিসার্জেন্স হয় তাদের, দ্রুত তাদের বংশবৃদ্ধি হয়। এতে করে আলটিমেটলি আমার কি হবে, আমার ইললস হবে, আলটিমেটলি আমার কি হবে, আমার অনেক বেশি আমার এক্সপেন্স, মানে আমার যে কন্ট্রোল মেজার্স নিতে গিয়ে আমার যে ইনপুট কস্ট অনেক বেড়ে যাবে, আমার ইনপুট কস্ট বেড়ে যাবে। তারপরে আমাকে কি করতে হবে, এনভায়রনমেন্টকে আমি কিন্তু মানে কি, এনভায়রনমেন্ট, ফুড, এগুলো সবকিছু কিন্তু আমরা পেস্টিসাইড, প্রথমবারই কিন্তু আমরা পেস্টিসাইডে চলে যাই। কিসের জন্য? কারণ হচ্ছে যেহেতু এটা একটা নিউ ইন্ট্রোডাকশন অফ দা পেস্ট, আমরা কখনো এটা বাদ দিতে চাই, আমরা সরাসরি কেমিক্যাল মেথড প্রথম শুরু করি। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে আমরা পেস্ট ম্যানেজমেন্টের আদার্স, বায়োলজিক্যাল বা অন্যান্য স্লো মেথডে যাই, কিন্তু প্রথমবার কিন্তু আমরা হিট করতে চাই। হ্যাঁ, হিট করতে গিয়ে আমরা এনভায়রনমেন্টকে হিট করি, হিট করতে গিয়ে আমরা আমাদের অন্যান্য আদার্স যত ফুড আছে সেগুলাতে আমরা হিট করে থাকি, অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা জিনিস দেখো, এগুলোর কারণে কিন্তু সোশ্যাল, এটা তো ইকোলজির কথা বললাম, সোশ্যাল কিছু ইম্প্যাক্ট পড়ে। সেই সোশ্যাল ইম্প্যাক্ট গুলো কিরকম? যেমন আনএমপ্লয়মেন্ট একটা ব্যাপার হয়ে যায়, কারণ তোমার যখনই এই একটা রিজিয়নে যদি ক্রপ ডিস্ট্রাকশন হয় তা অথবা কোনো কিছু পুরোটা ড্যামেজ হয়, তাহলে সেখানে যারা এটার সাথে ইনভলভ ছিল তারা আনএমপ্লয়েড হয়ে যাবে। হ্যাঁ, তারপরে মনে করো যে ন্যাশনাল যে আমাদের বায়োডাইভার্সিটি আছে সেটার একটা থ্রেট সেখানে আমরা পেতে পারি বা পড়ে যেতে পারি। মার্কেটে এটার যে মানে এক্সপোর্ট ইম্পোর্ট কস্ট সেটা কিন্তু অনেক বেড়ে যাবে যখনই নতুন একটা পেস্ট ইন্ট্রোডাকশন হবে। সাথে সাথে গভর্নমেন্ট কি করবে, বলবে যে ফাইটোসেনিটারি সার্টিফিকেট ছাড়া কোন এন্টারপ্রিনিয়র, মানে যারা উদ্যোক্তা যারা আছে, তারা কোন প্রোডাক্ট বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবে না, তাকে অবশ্যই ফাইটোসেনিটারি সার্টিফিকেট নিয়ে তাকে এক্সপোর্ট ইম্পোর্টে এই প্রোডাক্টকে ইন্ট্রোডাকশন করতে হবে। অথবা তারপরে আর কি করতে হবে, প্ল্যান্ট কোয়ারেন্টাইন স্টেশন গুলাতে অবশ্যই সেই প্রোডাক্ট গুলাকে ইন্সপেকশনের জন্য, স্যাম্পলিং এর জন্য, টেস্ট করার জন্য পাঠাতে হবে। তাহলে আলটিমেটলি কি হবে, একজন যদি একজন বিজনেসম্যানের ইনপুট কস্ট অথবা এই এই ধরনের আননেসেসারি কস্ট গুলা বেড়ে যায়, প্রোডাক্টের দাম বেড়ে যাবে, মার্কেটে সেই প্রোডাক্টের দাম হুহু করে বেড়ে যাবে। এই প্রবলেম গুলা কিন্তু অ্যারাইজ করে। সো আমাদের যে ক্রপ প্রোডাকশন, তুমি আমার যে টাইটেল দিয়েছো যে ক্রপ প্রোডাকশনের জন্য থ্রেট, থ্রেট দেখো ক্রপ প্রোডাকশনের জন্য শুধু থ্রেট না, থ্রেট হচ্ছে সোসাইটির জন্য থ্রেট, থ্রেট হচ্ছে আমাদের ইকোলজির জন্য থ্রেট, আর হিউম্যান তো আছেই। এই জন্য আমরা বলি যে সাধারণত কোয়ারেন্টাইন পেস্ট বা অথবা নতুন কোন পেস্টিসাইড অথবা আনজুডিসিয়াস ইউজ অফ পেস্টিসাইড এগুলা যখন করা হয়, তখন তিনটা ইম্প্যাক্টে আমরা মানে সমস্যার মধ্যে পড়ি, সোশ্যাল, ইকোলজিক্যাল এবং আর্থিকভাবে ইকোনমিক্যাল, এই ধরনের ইম্প্যাক্টের প্রবলেমে আমরা জড়িয়ে পড়ি। কথা বুঝতে পেরেছো? ধন্যবাদ।
ধন্যবাদ স্যার। তো আসলে আমরা যেটা ভাবছিলাম, আমি নিজেও ভাবছিলাম যে আসলে ইম্প্যাক্ট বলতে হয়তো শুধু এগ্রিকালচারাল ইম্প্যাক্ট রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সোসাইটিতে ইকোলজিক্যালি ফিনান্সিয়ালি অনেক ইম্প্যাক্ট রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা শুধু এগ্রিকালচার না, এটার সাথে আমাদের সবকিছু, ফুড এবং আমাদের লিভিং সব সবকিছু জড়িত। জি স্যার, আশা করি দর্শকরা বুঝতে পারছেন এটা আসলে ইম্প্যাক্ট কতটুকু। তো আশা করি দর্শকরা আমাদের অনুষ্ঠান শেষ শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ আরো প্রোগ্রাম রয়েছে সবাই আরো মনোযোগ দিয়ে শুনবেন, অনেক ইনফরমেটিভ সেশন, ইনফরমেটিভ লাইভ আমাদের চলছে। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি স্যার, আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোয়ারেন্টাইন পেস্ট যদি বাংলাদেশে প্রবেশ করে স্যার, এই ক্ষেত্রে ঝুঁকি কতটুকু সৃষ্টি করবে আমাদের দেশে এগ্রিকালচার? অবশ্যই আমি আমাদের অলরেডি আমাদের যে ইন্ট্রোডাক্টরি কথাগুলো আমরা বলে আসছি এটা থেকে বোঝা যাচ্ছে যে যদি বাংলাদেশে অলরেডি তুমি দেখো আমার নিজস্ব ফাইন্ডিংস কিছু আছে, আমার আমার ছাত্রদেরকে নিয়ে তুমি বিভিন্ন ন্যাশনাল ডেইলিজ গুলো তো দেখেছো, কোকোনাট নিয়ে আমি কাজ করেছি, কোকোনাট মাইটের একটা নিউ ইন্ট্রোডাকশন ছিল, ইনভেসিভ স্পেসিস ছিল সেটা, যদিও আমরা জানি না আমাদের মধ্যে, যেহেতু তোমার সুযোগ পেয়েছি অনেক জায়গায় আমি কথাগুলো ক্লাসরুমে বলি অন্য জায়গায় বলি, তো তোমার এখানে যেহেতু সুযোগ পেয়েছি একটা কথা বলি যে দেখো আমাদের যারা এক্সপার্ট, প্রথম দরকার হলো একটা এক্সপার্ট। তোমার প্রশ্নটা আমার মাথায় আছে, আমি আসতেছি তোমার প্রশ্নে। হ্যাঁ, তো এর আগে আমি কথাটা বলিনি, আমাদের দেশে দরকার হচ্ছে এক্সপার্ট। এই আজকের যে টপিক তুমি সামনে উত্থাপন করেছো কোয়ারেন্টাইন পেস্ট, এই পেস্টের জন্য দরকার হলো ট্যাক্সোনমিস্ট আমাদের বাংলাদেশে। হ্যাঁ, আমি একদম দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আমাদের বাংলাদেশে ট্যাক্সোনমিস্টের সংখ্যা খুবই নগণ্য, শব্দটা বললাম, অনেক বিশ্ববিদ্যালয় আছে কোন ট্যাক্সোনমিস্টই নেই, কিছু কিছু এবং খুব নামি দামি বিশ্ববিদ্যালয় গুলোতেও দুই একজন। হ্যাঁ, কিন্তু এই বিষয়গুলো হয় কি, দেখা গেল আমার এক্সপার্টাইজ আমি হচ্ছি পেস্ট ম্যানেজমেন্ট, অথবা আমার এক্সপার্টাইজ মলিকুলার আদার্স অথবা অন্য কিছু, কিন্তু যে বেসিক যে ট্যাক্সোনমি বা মলিকুলার ট্যাক্সোনমি হোক, এই বিষয়গুলোতে নলেজ না থেকে আমরা পরে সুইচ আপ হয়ে নিজে নিজে ট্যাক্সোনমিস্ট বাংলাদেশে এসে নিজের জ্ঞান নিয়ে সাজি, কিন্তু আমাদের কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ট্যাক্সোনমিস্ট হওয়ার মতো যে হায়ার এডুকেশনস গুলো অনেকেরই নাই, আমরা এটা জানি না, কিন্তু দেখা যায় তিনারা ট্যাক্সোনমিস্ট হিসাবে কাজ করছেন, ভেরি গুড। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলো ক্লিয়ার করা দরকার, কিন্তু এটা একটা বিশাল বড় এরিয়া আমাদের দেশে। এই যে আজকে পেস্ট কোয়ারেন্টাইন নিয়ে কথা বলছি, প্রথম দরকার ছিল আমাদের কি পরিমাণ পেস্ট আমাদের ভিতরে আছে, কি পরিমাণ পেস্ট বাহিরে আছে, যেহেতু আমি দুইটা ক্লাসিফিকেশন তুমি আমার মুখ দিয়ে বের করেছো, অ্যাবসেন্ট আর প্রেজেন্ট, তার মানে আমাকে প্রথমেই বলতে হবে, তুমি প্রশ্ন হয়তো বা আমি জানি না তোমার হয়তো মাথায় ঘুরপাক খাচ্ছে যে স্যার তাহলে কি পরিমাণ পেস্ট বাংলাদেশে আছে আর কি পরিমাণ পেস্ট বাংলাদেশের বাহিরে আছে, এই প্রশ্ন যদি আমাকে করো আমি তোমার কাছে সরি বলা স্যার আমার হয়তো কোনো উপায় থাকবে না, আমি উত্তর দিতে পারবো। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাচ্ছি এমন কোন রেকর্ড নিয়ে তুমি সামনে বাংলাদেশে দাঁড়াইতে পারবে না কেউ যে আমার বাংলাদেশে এখন কাজ শুরু হয়েছে, কিছু প্রজেক্ট এখন শুরু হয়েছে, যেমন ধরো আমাদের এখন ডিএই এর ওনাদের ওইখান থেকে এসপি সিবি নামে স্ট্রেংথেনিং ফাইটো সেনিটারি ক্যাপাসিটি ইন বাংলাদেশ, এসপি সিবি নামে একটা তোমার প্রজেক্ট, এটার আন্ডারে কাজ চলতেছে এবং এই এরা পেস্ট কোয়ারেন্টাইন নিয়ে কাজ করে, ওনারা অনেক ভালো কাজ হয়তো বা সামনে আমরা পাবো, এবং এখন বিশেষ করে পিআরএ যেটা আমরা পেস্ট রিস্ক অ্যানালাইসিস যেটা, এটা খুবই জরুরি, কারণ এটা না থাকলে আমি কখনোই তোমাকে কোনো ইনফরমেশন দিতে পারবো না যে আমাদের দেশের ভিতরে মোট 20টা বা 25টা কোয়ারেন্টাইন পেস্ট আছে অথবা 50টা আছে, কিভাবে দিব। আজকে দেখো আমি কিছুদিন আগে আমার একটা এমএস স্টুডেন্ট নিয়ে কাজ করেছি, সেখানে ম্যাঙ্গো হোপা নিয়ে কাজ করেছি, তোমরা সবাই জানো ম্যাঙ্গো হোপা, আমের মধ্যে যে একটা ম্যাঙ্গো হোপার পাওয়া যায়, এবং ওই যে জাস্ট স্কিনের উপরে দেখবা কালো কালো ফাঙ্গাল দাগ থাকে, তো এরকম তারা হানিডিউ সিক্রেট করে, সেই জন্য সেই মানে তোমার সুটিমল ফাঙ্গাস আসে পাতা এবং ইয়াতে সব জায়গায় দেখবা কালো কালো কিছু দাগ থাকে, তো এই সুটিমল ফাঙ্গাস বা এগুলা থাকে। এই ম্যাঙ্গো হোপা নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম বাংলাদেশে এই পর্যন্ত রিপোর্টেড আছে দুইটা, হ্যাঁ অ্যাটকিনসনি আর মানে দুইটা স্পিসিস এর নাম আছে, হোয়ার এজ আই গট দ্য কমপ্লেক্স অফ দিস স্পিসিস,
আমি সেখান থেকে 5টা স্পিসিস পেয়েছি, তাহলে বাকি যে 3টা আমি নতুন পেলাম, নিউ রেকর্ড পেলাম, এটা যে কখন ইন্ট্রোডাকশন বাংলাদেশে হয়েছে, হ্যাঁ কত বছর আগে বাংলাদেশে ইন্ট্রোডাকশন হয়েছে কেউ আমরা জানি, হ্যাঁ কিন্তু আমি যখন পাবলিশ করতে যাচ্ছি তখন আমি লিখছি একটা 3 নিউ রেকর্ডস ইন বাংলাদেশ, দ্যাট মিনস ইটস ইনভেসিভ স্পিসিস। তুমি যদি বলো যে স্যার এটা কি এই মাত্র ঢুকলো বা 1 মাস হলো 2 মাস হলো, আসলে হচ্ছে কি অনেক আগেই ঢুকেছে হয়তো বা, কিন্তু এটা নিয়ে আমরা কেউ কাজ করি না বলে এটা আমরা জানি। তার মানে প্রথম দরকার হলো লিস্ট অফ পেস্ট, হ্যাঁ এটাকে ফাইন্ড আউট করা কতটা পেস্ট বাংলাদেশের ভিতরে আছে। তারপরে বলেন যে আর যেগুলো নাই সেগুলো আমার জন্য কোয়ারেন্টাইন পেস্ট, কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে তুমি আমাকে প্রশ্ন করেছো যে স্যার যদি কোয়ারেন্টাইন পেস্ট বাংলাদেশে ইন্ট্রোডাকশন হয় তাহলে আমাদের ক্রপ প্রোডাকশনে কি পরিমাণ ক্ষতি হবে, কি পরিমাণ ক্ষতি হবে সেটা আমরা অলরেডি বলেছি যে যে কোনো একটা ক্রপ, যেমন ধরো আমাদের যেটা ফল আর্মিওয়ার্মের কথা ধরো, যেটা অলরেডি পত্র পত্রিকায় রিপোর্টিং এ টিভিতে সব জায়গায় আসছে, কিছুদিন আগে যে টাঙ্গাইল একটা ব্যাগওয়ার্ম কোকোনাটের মধ্যে, এটাও কিন্তু আমি আমার একটা আমাদের বিভিন্ন ন্যাশনাল স্কুলাতে আসছে, আমার আমার রিপোর্ট আসছে, এটাতে আমি প্রথম কিন্তু বাংলাদেশে প্রথম কিন্তু আমি ইনভেন্ট করেছি যে এই কোকোনাট ব্যাগওয়ার্ম যেটা, ঠিক আছে, এই ব্যাগওয়ার্মটা যেটা ইয়াতেও সুপারিত পাওয়া যায় টাঙ্গাইলে, তারা প্রথম পঙ্গপাল হিসাবে মনে করেছে যেহেতু সব খেয়ে ফেলতেছে, পাতা একদম খেয়ে ব্যাগ করে ফেলতেছে, তো এটাকে তারা পঙ্গপাল ভেবেছে, কিন্তু আসলে এটা পঙ্গপাল নয়, এটা হলো একটা তোমার ব্যাগওয়ার্ম। তো এই ব্যাগওয়ার্মটা কখন ইন্ট্রোডাকশন হলো, এটা আসাম থেকে আসছে, ইন্ডিয়ার আসাম থেকে আসছে, সামহাও বাংলাদেশের ভিতরে ঢুকছে। তুমি জানো বাংলাদেশে টোটাল এন্ট্রি পোর্ট আছে 40টা, 40 সরি 30 এন্ট্রি পোস্ট আছে, 30 এন্ট্রি পোস্ট আছে, আমি বলবো এটা পরে। হ্যাঁ, সো এইসব পোর্ট দিয়ে জিনিসগুলো কিন্তু ঢুকে পড়ে, তো ঢুকে যাওয়ার পরে তারা যখন একটা তাদের কোনো কম্পিটিটর না পেয়ে তারা যখন একটা ফ্রেশ একটা এনভায়রনমেন্ট পায়, তখন তাদের মাল্টিপ্লিকেশন হয়ে সাডেন একটা স্পোরাডিক একটা অ্যাটাক তারা করে, যেটাকে আমরা বলতে পারি যে এটা একটা এপিডেমিক মানে পর্যায়ে চলে যায়, তখন তখন এটা আনকন, এই জন্য বলি ইটস এ ভেরি থ্রেট টু দা আমার ক্রপ প্রোডাকশন। হ্যাঁ, সো এই তোমার কোয়ারেন্টাইন পেস্ট, এই জন্য আমাদের দেশে প্রথম সিস্টেমেটিক ওয়াইতে কাজ হওয়া উচিত, মানে লিস্ট অফ মানে চেক লিস্ট অফ ইনসেক্ট পেস্ট এটা আমাদের করা উচিত, করে তারপরে পর্যায়ক্রমে সামনে গেলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, এবং ক্রপ প্রোডাকশনের জন্য এই কোয়ারেন্টাইন পেস্ট কে আমরা তখনই বলতে পারবো যে হ্যাঁ এটা একটা কোয়ারেন্টাইন পেস্ট আমাদের দেশে ঢুকেছে, বিকজ আমাদের দেশে আগে তো এটা কখনোই ছিল। হ্যাঁ, তাহলে এই কাজগুলো তোমরা যারা ছাত্র স্টুডেন্ট আছো, এগ্রিকালচারের সাথে যারা রিলেটেড আছো, তোমাদের এক্সপার্টাইজ গুলো বিভিন্ন, কারণ তোমরা জানো ইনসেক্টের যত ফ্যামিলি মানে কত যে ইনসেক্ট, এগুলো নিয়ে কাজ করলে তোমরা অনেক সুন্দর সুন্দর কাজ করে তোমরা দেশের জন্য কিছু করতে পারবা। আমরা আমি আমি যেমন স্পেশালাইজেশনটা হচ্ছে আমার হেমিপটেরান ইনসেক্ট নিয়ে, কিন্তু আমি কি করব, আমি দেখতেছি এর বাহিরেও আমাকে হাত দিতে হচ্ছে, কারণ আরো অনেক নতুন নতুন পেস্ট ইন্ট্রোডাকশন হয়ে যাচ্ছে অলরেডি। হ্যাঁ, সো ফল আর্মিওয়ার্মের কথা বলো, ব্যাগওয়ার্মের কথা বলো, পটেটো টিউবার মতের কথা বলো, জাপানিজ বিটেলের কথা বলো, অথবা ম্যাঙ্গো হোপার এবং কিছু কিছু প্লান্ট হোপার, আমি ইয়ে থেকে বান্দরবন থেকে আমার এক ছাত্র তাকে নিয়ে কিন্তু একটা আমি একটা প্লান্ট হোপার, নিউ প্লান্ট হোপার আমরা পেয়েছি এবং সেটা আমরা অলরেডি পাবলিশ করেছি ইন্টারন্যাশনাল জার্নালগুলোতে। সো এগুলা দিজ আর দ্য ইন্ট্রোডাকশন ইনভেসিভ স্পিসিস ফ্রম আদার কান্ট্রিজ, নট অনলি ফ্রম দ্য ইন্ডিয়া, ফ্রম দ্য চাইনা, ফ্রম জাপান, ডিফারেন্ট। তুমি জানো বাংলাদেশে ইন্ট্রোডাকশন হয় বিভিন্ন ক্রপ, ফ্রুটস বলো অথবা সিরিয়ালস বলো, ওয়াইল্ড সিডস বলো, ভেজিটেবলস, ফ্লাওয়ার্স, প্লান্ট মেটেরিয়ালস, কোনটার সাথে যে কোন পেস্ট আসছে এই জিনিসগুলো তো আমরা জানি না, এবং এ যত বেশি রেস্ট্রিক্টেড হবে, ফাইটো স্যানিটারি মেজার্স যত নেওয়া হবে অথবা এটাকে যত রেস্ট্রিক্টেড করা হবে, ততই কিন্তু আমরা আমাদের ভিতরকার জায়গাটা সেভ করতে পারবো। যেরকম ভাবে এখন আমাদের এই তোমার কোভিড এর কথা বলো, যত বেশি সেফটি মেজার্স নিবা তত বেশি এটা কমাই নিয়ে আসা যাবে, হ্যাঁ যত বেশি এটাকে মানে ওপেন করে দেওয়া হবে তত বেশি এটা স্প্রেড আউট হয়ে যায়, হ্যাঁ তত বেশি আমরা থ্রেটে পড়ে যাবো, আমাদের ক্রপ প্রোডাকশন থ্রেটে পড়ে যাবে। আশা করি তোমার প্রশ্নের উত্তরটা তুমি পেয়েছো।
জি স্যার, স্যার ধন্যবাদ প্রশ্নের উত্তর পেয়েছি। আসলে স্যার আপনার কথা শুনে যেটা বুঝলাম, আসলে আমাদের বাংলাদেশে টেক্সোনমি নিয়ে অনেক কাজ করার অনেক মানে ফাঁক ফোকর রয়েছে, অনেক অনেক মানে আমি তো বললাম তুমি যে কোনো একটা পেস্ট, যে কোনো একটা ইনসেক্ট তুমি হাতে নিয়ে বলে যদি কাউকে বলো যে এই ইনসেক্টের সাইন্টিফিক নেমটা কি, সবাই বাংলাদেশের ট্যাক্সোনমি কিভাবে চলে জানো, বডি কালারেশন, এটা তখন সাথে সাথে কি করবে, আইদার গুগল করবে, হ্যাঁ, অথবা কি করবে বইয়ের সাথে তার চেহারা মিলাবে, মিলে যেটা কাছাকাছি আসে সেটার নাম বলবে। কিন্তু আমি তোমাকে যদি একটা ছবি দেখায় বলি যে দেখো তো সবই তো গ্রিন কালার, এখানে দেখতে সবই একই রকম, মনে হবে যেন জমজ, হ্যাঁ, টুইন, তাহলে তাদের তাদের মধ্যে এত ভেরিয়েশন, তার স্পিসিস ভিন্ন কেন, তারা একটার সাথে আর একটা চলতেছে না কেন, তারা আলাদা সোসাইটি করছে কেন, হ্যাঁ, তাহার মানে ডিফারেন্ট স্পিসিস, হ্যাঁ, বায়োলজিক্যালি তারা ডিফারেন্ট, দেখলে একরকম হলেও, হ্যাঁ, কিন্তু আমরা নেকেডাইতে মনে করি, যারা এক্সপার্ট না তারা মনে করি যে এটা একই স্পিসিস, আমরা বলে দিলাম বাংলাদেশে এই স্পিসিস আছে, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশে এই স্পিসিস নাই। বুঝতে পেরেছি, আপনি যেরকম একটু আগে ম্যাঙ্গো হপারের কথা বলছিলেন যে আপনি 5টি স্পিসিসের মধ্যে 3টি স্পিসিসের ইন্ট্রোডাকশন সম্পর্কে জানতেন না, তো আসলে আমাদের আরো বেশি কাজ করা উচিত নয় তো? আপনি স্যার যেটা বলছিলেন যে আসলে আমাদের একটা ডেভাস্টেটেড সিচুয়েশন হয়ে যাবে, আরেকটা প্যান্ডেমিকের হয়তো সৃষ্টি হতে পারে এখান থেকে, সো আশা করি এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন, আর আশা করি আমাদের দেশে আরো বেশি টেক্সোনমিস্ট আরো বেশি টেক্সোনমি নিয়ে কাজ করা হবে। তো স্যার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। স্যার পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোয়ারেন্টাইন পেস্ট আসলে কিভাবে ডোমেস্টিক টেরিটরিতে প্রবেশ করে বাংলাদেশে, আমাদের যদি তাহলে কিভাবে আসলে প্রবেশ করে? দেখো বাংলাদেশে প্রবেশ করার, এই যে প্রথমবারে আমি শুরু করছিলাম যে বাংলাদেশে মানে শুরু মানে ইনভেসিভ হওয়ার অনেকগুলো ওয়ে, কিন্তু এন্টার করার ওয়ে আছে। আমি বলেছিলাম তোমাকে যে আমাদের বাংলাদেশে 30, হ্যাঁ, একদম লেটেস্ট যে কথাটা আমি তোমাকে দিচ্ছি, হ্যাঁ, 30 পোর্টস আছে, তার মধ্যে 23 পোর্টসই হচ্ছে আমাদের ল্যান্ড বর্ডার, ইন্ডিয়ার সাথে আমাদের ল্যান্ড বর্ডার 23। তারপরে তোমার 3টা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, 2টা হচ্ছে সিপোর্ট, তারপরে 1টা হচ্ছে রিভার পোর্ট, আরেকটা হচ্ছে যেটাকে আমরা রেলওয়ে পোর্ট বলে থাকি। এই টোটাল হচ্ছে 30 পোর্টস যেগুলো দিয়ে মানে এন্ট্রি হতে পারে কোনো জিনিস, মানুষ হোক, হ্যাঁ, অথবা কোনো ভেহিকেল ট্রান্সপোর্ট হোক, অথবা লাইফ স্টক হোক, প্লান্ট মেটেরিয়ালস হোক, হ্যাঁ, যে জিনিসগুলো এক্সপোর্ট এবং ইম্পোর্ট হতে পারে। এখন বাংলাদেশের ভিতরে কিভাবে কোয়ারেন্টাইন পেস্ট গুলো আমাদের ডোমেস্টিকে ঢুকছে সেটা মনে করো, মানুষের সাথে তুমি একটা লাগেজ নিয়ে আসতেছো, তুমি বেসিক্যালি কিছুই আনছো না, তুমি একটা অ্যাপল খাচ্ছিলা, হ্যাঁ, মনে হলো যে কি বাকি অর্ধেকটুকু আমি বেনাপোল ক্রস করে খাবো বাসে বসে, হ্যাঁ, কিন্তু তুমি নিজের চোখে তো ভাইরাস তো চোখে দেখা যায়, হ্যাঁ, মানে ব্যাকটেরিয়া তো ওইভাবে দেখতে পাবা না, ছোট একটা মাইট এটা তো চোখে ওইভাবে দেখা যাবে না। তুমি হয়তো ইন্ডিয়া কলকাতাতে একটা জিনিস কিনেছো, মনে হলো যে এটা তো মাত্র একটা মাত্র ম্যাঙ্গো, এটা নিয়ে যাই ব্যাগের ভিতরে করে, আর ইয়াতেও আমাদের পোর্টেও কিন্তু তোমার কিছুই বললো না, হ্যাঁ, তোমাকে কিন্তু ভিতরে ঢুকতে দিয়ে দিল, হ্যাঁ, তাহলে এটার সাথে যদি একটা বা দুইটা কোন রকমের ইনসেক্ট, হ্যাঁ, চলে আসে বা এগ চলে আসে, হ্যাঁ, তাহলেই তো পরবর্তীতে তুমি আমটা খেয়ে ফেলে দিলা, ওই এগটা পরবর্তীতে ফার্টিলাইজ হলো, ফার্টিলাইজ হয়ে সে একটা ইনসেক্ট হবে, হ্যাঁ, সেই ইনসেক্টটা পেস্ট হবে, পেস্ট হয়ে সে গাছ খোঁজার চেষ্টা করবে, তার যে হোস্ট প্লান্ট আছে সেগুলা খোঁজার চেষ্টা করবে, সে পাবে, অ্যাভেলেবল হোস্ট প্লান্ট পেয়ে গেলেই সেটার তোমার এপিডেমিক হয়ে যাবে। তো বাংলাদেশের ভিতরে এন্ট্রি গুলো হচ্ছে আমাদের যে পোর্ট গুলো আছে, যে মানে আমরা যেটা বলি বন্দরের যে ইয়াগুলো আছে সেগুলো দিয়েই সাধারণত ঢুকে, এবং মানুষের সাথে তার লাগেজ ব্যাগেজ, হ্যাঁ, এগুলো সবকিছুর সাথেই এগুলো ঢুকতে পারে। বুঝতে পেরেছো অতিথি? তাহলে স্যার আসলে এটার প্রবেশ করার অনেক সবকিছুর মাধ্যমে প্রবেশ, এখন প্রশ্ন করতে পারো তুমি, হ্যাঁ, এগুলো দিয়ে প্রবেশ করে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের অফিশিয়ালি কোয়ারেন্টাইন, হ্যাঁ, মানে অফিস মানে কোয়ারেন্টাইন সেন্টার আছে, মানে সবাইকে, তুমি মনে করো না বেনাপোল দিয়ে তুমি একটা ম্যাঙ্গো নিয়ে আসছো,
ওইখানের যে লাগেজটা যখন চেক হয় ম্যাঙ্গোটা দেখে সাথে সাথে তাদের উচিত ছিল ওই ওইখান থেকে লাগেজ থেকে খুলে সেটাকে ইন্সপেকশনের জন্য পাঠাই দেওয়া, কারণ ইন্সপেকশন অফিসার থাকে, তার উচিত হলো সেটাকে লাগেজ সহ তোমাকে সহ পানিশমেন্টের আওতায় নিয়ে আসা। তুমি জানো যে আমাদের কিন্তু প্ল্যান কোয়ারেন্টাইন অ্যাক্ট আছে, 2000 লেটেস্ট যেটা 2011 প্ল্যান কোয়ারেন্টাইন অ্যাক্ট, এই অ্যাক্ট অনুযায়ী কিন্তু তোমার পানিশমেন্ট হইতে পারে। বড় বড় এক্সপোর্ট ইম্পোর্ট যারা করে ওইখানে লেখা আছে একদম লিখিত যে এরকম 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, 2 বছরের কারাদণ্ড, এরকম পানিশমেন্ট আছে। হ্যাঁ, এবং যদি ওরকম কিছু পাওয়া যায় ইন্সপেকশন করা, সেগুলাকে মাইক্রোস্কোপিক ভাবে এই স্যাম্পল গুলাকে টেস্ট করা। ইভেন ঢাকায় তোমরা জানো ইয়াতে তেজগা, হ্যাঁ মানে ফার্ম গেটে, হ্যাঁ আমাদের যে ফার্ম গেটে সেখানে ডিএই যে ইয়াটা আছে সেখানেও কিন্তু প্ল্যান কোয়ারেন্টাইন সেন্টারটা আছে। হ্যাঁ, সেখানেও অনেক বড় বড় এখন তুমি যদি ফাইটোস্যানিটারি সার্টিফিকেট নিতে চাও তাহলে তুমি যে জিনিসটা এক্সপোর্ট করতে চাও আগে টেস্ট করিয়ে সার্টিফিকেট নিয়ে তারপরে এই প্রোডাক্ট অন্য দেশে পাঠাইতে হবে। যখন ওই দেশে ঢুকবে তারা সেই সার্টিফিকেটটা দেখতে চাইবে। তো তোমার দেশেও যেগুলো ঢুকে, হ্যাঁ যেগুলো এন্ট্রি নেয় সেগুলো তুমি সার্টিফিকেট দেখো তারপরে তাকে ঢুকতে দাও। হ্যাঁ, অথবা তুমি নিজে কিছু স্যাম্পলিং নিয়ে সেটা স্যাম্পল করে তারপরে পোর্ট থেকে রিলিজ দাও, অথবা পোর্টে ফেলে রাখো সেখানে টেস্ট করো, টেস্ট করে দাও। আমাদের বাংলাদেশও এই নিয়মগুলো আছে, প্র্যাকটিস গুলো আছে, এখন কতটা আন্তরিকতার সাথে আছে এটা হলো বিষয়, কতটা এক্সিকিউট হয় এটা হলো অন্য বিষয়। নতুবা যদি এক্সিকিউট হবে তাহলে কিভাবে আসে, আসে বলেই আমরা সন্দিহা যে তাহলে কি ওইখানে কোনো রকমের গাফলিতি আছে, বা ওইখানে কি কোনো রকমের আমাদের কোনো মানে ইন্সপেকশনটা কি সঠিকভাবে তাহলে ওইভাবে নেওয়া হচ্ছে না। হ্যাঁ, তাহলে কিভাবে ঢুক, তুমি কিন্তু বাহিরের দেশে ইউরোপ যাও, আমেরিকা যাও, হ্যাঁ তুমি ভুলেও তুমি কোনো কিছু একটা ম্যাঙ্গো শপ করে নিয়ে যেতে পারবা না, কিন্তু তোমাকে আটকেই ফেলবে। জি স্যার, তার মানে আমাদের আসলে কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিস এক্স্যাক্টলি আরো স্ট্রিক্ট হওয়া উচিত, আরো আরো কঠিন হওয়া উচিত, এবং বিশেষ করে যেসব সার্টিফিকেটের কথা বললাম এইসব সার্টিফিকেট ছাড়া কোনোভাবেই এন্ট্রি দেওয়া উচিত। আবার সার্টিফিকেটও ব্যাপার আছে, অনেক ফেক সার্টিফিকেট কিন্তু পাওয়া যায়, হ্যাঁ সেগুলোও মানে দেখার লোক আছে, ইন্সপেকশন অফিসার বা প্ল্যান কোয়ারেন্টাইন অফিসার তার কাজই তো হচ্ছে এগুলো দেখা, তিনি দেখবেন। আমরা যদি তার মানে ইন্সপেকশন সিস্টেমটা আরেকটু যদি স্ট্রিক্ট জোরদার করি, স্ট্রেংথেনিং করতে হবে। এবং তুমি জানো ওই যে আমি একটা বললাম যে এখন যে একটা প্রজেক্ট এসপিএস এসপিসিবি যে প্রজেক্টটা, এই প্রজেক্টে তারা যতটুকু আমি তাদের অবজেক্টিভসও দেখেছি 16টা তারা এরকম মানে কিছু ইয়া সেন্টার যেটাকে বলে পোস্ট ইন্সপেকশন সেন্টার, আগে ঢোকার আগেই টেস্ট করে তারপরে পাঠানো, এরকম কিছু মানে ইয়া তারা চিন্তা ভাবনা করছেন আর কি পোস্ট কোয়ারেন্টাইন। আবার মনে করো 16টা কোয়ারেন্টাইন ল্যাব তারা তৈরি করতে চাচ্ছেন ওইটার মাধ্যমে, যেটা এই স্ট্রেন্থেনিং প্রজেক্টের মাধ্যমে। তো এগুলো যদি হয় ইনশাল্লাহ হয়তো বা অদূর ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো ফল পাবো। জি স্যার, আশা করছি আমাদের কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিস আর একটু স্ট্রিক্ট হবে এবং নতুন নতুন আরো কার্যক্রম নিয়ে আসবে। ধন্যবাদ স্যার সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। স্যার, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাচ্ছি। স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলো। ওকে স্যার, স্যার পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে বর্তমানে কোয়ারেন্টাইন পেস্টের উপস্থিতি কেমন রয়েছে, বা আপনি কি মনে করেন যে কতটুকু উপস্থিতি রয়েছে এবং কি কি সিমটমস দেখে আমরা আসলে বুঝবো যে এই ক্রপ একটি কোয়ারেন্টাইন পেস্ট অ্যাটাক করেছে? হ্যাঁ ঠিক আছে তিথি, আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমাদের বাংলাদেশে তোমাকে যে একটা ইনফরমেশন দিব এক কথায় এরকম কোনো ইনফরমেশন দেওয়ার মতো অবস্থায় আমরা এখনো পৌঁছিনি এক। তবে আমি তোমাকে একটা উত্তর দিতে পারি, সেটা হচ্ছে যে যেমন ধরো আমাদের কিন্তু এমনিতে মোটামুটি সিরিয়াল ক্রপস, পালস ক্রপস, অয়েল সিডস, ফাইবার, সুগার অথবা টিউবার, ভেজিটেবলস, তারপরে ফ্রুটস, স্পাইসেস, এগুলোতে কি পরিমাণ পেস্ট আছে মোটামুটি একটা লিস্ট আমাদের কাছে হাতে আছে। যেমন ধরো সিরিয়ালে 133, ও পালসে আছে 83, অয়েল সিডে আছে 125, হ্যাঁ তারপরে ফাইবারে আছে 76, হ্যাঁ এরকম ভাবে ভেজিটেবল আছে 190 মানে স্পিসিস অফ ইনসেক্টস, তারপরে ফ্রুটে মনে করো 313 পেস্ট আছে, হ্যাঁ তারপরে ফ্লাওয়ার পেস্ট আছে 87 ফ্লাওয়ার পেস্ট আছে। তো এগুলোই তো বাইরে থেকে ধরো ইন্ট্রোডাকশন হয় বা এরকম সামহাও হইতে হইতে বা এরকম আছে, তো এরকম একটা ওভারঅল একটা আছে। তবে কোয়ারেন্টাইন পেস্ট এক্স্যাক্টলি কতটা আছে, যেমন ধরো আমি নিজেই তো তিনটা বলতে পারি যে
আমার যে ম্যাঙ্গোর তিনটা আমি পাইলাম, ইনভেসিভ পাইলাম, এই তিনোটা তো পেস্ট, এই তিনোটাই তো ম্যাঙ্গোর পেস্ট, তাহলে এটাও তো ওই কোয়ারেন্টাইন পেস্টের ভিতরে লিস্টেড হওয়া উচিত, কিন্তু এখনো তো হয়নি। এবং লেটেস্ট আমি যে আমার থিসিস যে আগামী 26 তারিখে যে আমার স্টুডেন্ট থিসিস দিবে কিউকারবিট, অলরেডি কিন্তু এপিআর এ কিউকারবিট এর পিআর এ কিন্তু বাংলাদেশে হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সেখানে তোমার তিনটা পেস্টের কথা বলা আছে, বিশেষ করে ওই রেড পাম্পকিন বিটেল অথবা অলকোফোরা ইন্ডিকা এবং অলকোফোরা অ্যাবডোমিনালিস। যেমন আমি পেয়েছি আরেকটা স্পিসিস, আমি নাম এখন বলতে চাচ্ছি না যেহেতু স্টুডেন্টটা এখনো ডিফেন্স দেয়নি, এই জন্য আমি ওপেন করতে চাচ্ছি না। হ্যাঁ, তাহলে আরেকটা নতুন মানে ইন্ট্রোডাকশন হয়েছে এমন একটা স্পিসিস আমি পেয়েছি। হ্যাঁ, সে হয়তো প্রেজেন্ট করবে, তারপরে আমি কিছুদিন পরে হয়তো আবার এটা পত্রিকায় লিখবো অথবা সাইন্টিফিক কোনো জার্নালে পাবলিশ হবে। হ্যাঁ, সো এইভাবে কিন্তু আছে। তবে ওভারঅল তুমি যদি এভাবে বলো যে স্যার কি পরিমাণ ইনসেক্ট পেস্ট বা এরকম, আমার কাছে মনে হয় এভাবে অ্যাজাম্পশন বলা উচিত না, তারপর আমি বলি যে মোর দেন 50, 50-এর উপরে হয়তো বা কোয়ারেন্টাইন পেস্ট আমাদের এখানে যদি এভাবে নাড়াচাড়া করো খুঁজে পেয়ে যাবে। ধন্যবাদ স্যার। তার মানে হচ্ছে আসলে আর একটু কাজ করতে হবে কোয়ারেন্টাইন পেস নিয়ে আমাদের। হ্যাঁ, এটা একটা খুব চমৎকার জায়গা, কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায় জানো, মানে ওই ভিতরে যখন এটা কাজ করতে হবে হইতে হলে এক্সপার্ট দরকার, আর ওই জায়গাটাতে দুর্বলতা আছে বলেই সবাই শুধু উপরে উপরে কাজ করছে, ধরো ল্যাব তৈরি করছে, এটা করছে সেটা করছে, কিন্তু আসল জায়গা কোনটা? আসল জায়গা হলো পার্সোনেল এক্সপার্ট। হ্যাঁ, সেই এক্সপার্ট ধরে নিয়ে এসে বিভিন্ন সেক্টর, যে আপনি কলিওপটেরা, আরেকজনকে ডিপটেরা, আরেকজনকে ধরো হেমিপটেরা, আরেকজন এরকম পার্ট পার্ট করে ভাগ করে দিয়ে আপনারা সারা বাংলাদেশে এরকম প্রজেক্ট দিয়ে কাজ করে। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্য, যখন আমরা কোনো এই ধরনের প্রজেক্ট সাবমিট করি যে ট্যাক্সোনমিক প্রজেক্ট, সবাই বলে এটা তো একটা বেসিক ওয়ার্ক, এগুলা দিয়ে আমাদের সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট কি হবে, সরাসরি মানুষ কিছু উপকার পাবে? আরে ভাই, সবাই মানুষ উপকার পাওয়ার আগে তো আমাদের ফান্ডামেন্টাল বেজই তো আমাদের সঠিক নাই, কিসের উপর বেসিস করে আপনি পরবর্তী ইনিশিয়েটিভ নেবেন, আপনার ওই জায়গায় তো বন্ধ হয়ে যায়। সুতরাং এই জন্যই কখনো কোনো একটা পেস্ট যখন নতুন পেস্ট আসে আমাদের দেশে মানে সারা পড়ে যায়। সারা পড়ে যায় কেন? কারণ এটা আইডেন্টিফাই করতে পারছে, সেই জন্য সারা পড়ে যায়। এই জায়গাগুলোতে এক্সপার্ট তৈরি করার এবং অনেক সুযোগ আছে। আচ্ছা স্যার, স্যার আমি সিমটমস নিয়ে একটা প্রশ্ন করেছিলাম যে স্যার আসলে কি কোনো স্পেসিফিক কোনো সিমটম আছে? হ্যাঁ, সিমটমটা হচ্ছে কি, তুমি তুমি তো এগ্রিকালচারিস্ট, তুমি ভালোই বুঝবা যে প্রত্যেকটা ইনসেক্টের এক একটার এক এক রকমের সিমটম হবে। তুমি যদি যে পোকা রাইসে অ্যাটাক করে সে তার রাইসে এক ধরনের সিমটম তৈরি করবে, যেমন ধরো যদি হয় সেটা হেমিপটেরান ইনসেক্ট, সে প্ল্যান্ট স্যাপ সাক করবে, তার মানে সে সাকিং সিমটম সেখানে পাওয়া যাবে, গাছটা হয়তো শুকাই যাবে অথবা এরকম হবে। আর কোন জায়গায় হঠাৎ করে যখন নতুন পেস্ট ইন্ট্রোডাকশন হয় তখন সংখ্যা অনেক বেশি থাকবে, একই গাছের মধ্যে বা একটা এরিয়াতে প্রচুর পরিমাণের থাকবে। হ্যাঁ, মানে যেটাকে বলে পপুলেশন আউটব্রেক হয়ে যাবে। হ্যাঁ, এই পরিমাণ চোখে পড়ার মতো পপুলেশন হবে। হ্যাঁ, এই বিশেষ করে কোয়ারেন্টাইন পেস্ট যেগুলো হয়। হ্যাঁ, কারণ একটা জায়গার মধ্যে এরকম হবে না যে এখানে একটা অন্য জায়গায় আরেকটা, এরকম হবে না, এক একটা লোকালিটিতে প্রচুর পরিমাণের একসাথে পাওয়া যাবে। এটা একটা ফেনোমেনা বলতে পারো, এটা সিমটম না, ফেনোমেন। স্যার আপনি বলতে চাচ্ছেন যে আসলে কোথাও যদি হচ্ছে পপুলেশন আউটব্রেক হয়, আমরা যদি দেখতে পাই যে একটা ইনসেক্টের অনেক বেশি পরিমাণে বিস্তার ঘটেছে, আমরা কিছুটা অনুমান করতে পারি যে আসলে কোয়ারেন্টাইন। আবার অনেক সময় কিন্তু আমাদের অলরেডি রেগুলার পেস্ট যেগুলা যেগুলো বাংলাদেশের ভিতরে আগ থেকেই আছে, এখনো আছে, এরাও কিন্তু অনেক সময় আউটব্রেক হয়, তাহলে কনফিউশন করা যাবে। এটা একটা ধারণার কথা বললাম, ফেনোমেনার কথা, এটা একমাত্র ল্যাব বেস রিসার্চ করেই বলতে হবে যে এইটা মানে এক্সপার্টই বলতে পারবে যে এটা কি মানে কোয়ারেন্টাইন পেস্ট কিনা। জি স্যার, স্যার ধন্যবাদ। কারণ আমাদের একটু আসলে রিসার্চ করতে হবে ওই ব্যাপারে যদি আউটব্রেক হয়, যেহেতু রেগুলার পেস্টের ওই ধরনের কি বৈশিষ্ট্য রয়েছে। ধন্যবাদ স্যার। স্যার পরবর্তী প্রশ্ন চলে যেতে চাচ্ছি। স্যার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কোয়ারেন্টাইন পেস্ট যদি প্রবেশ করে এবং বিস্তার ঘটায় তাহলে এটার রোধে আমরা কি কাজ করতে পারি বা আমাদের কি করণীয় থাকতে পারে? আসলে প্রথম কথাই হচ্ছে কি, অ্যাওয়ারনেস, কোয়ারেন্টাইন পেস্টকে অ্যাওয়ারনেস যেন ঢুকতে না পারে, প্রথম আগে অ্যাওয়ারনেস কর। হ্যাঁ, সব সব জায়গাগুলো অ্যালার্ট করা, যে পোর্টগুলো আছে ওই পোর্টগুলোকে অ্যালার্ট করা,
হ্যাঁ, তারপর দ্বিতীয় যে আরেকটা আছে, মনিটরিং কর। হ্যাঁ, মনিটরিং এবং তার মনিটরিং করতে হবে। তারপরে আমাদের যে ট্রানজিট, হ্যাঁ, যে মানে যে ট্রানজিট, যে আমি বললাম এন্ট্রি পয়েন্ট, হ্যাঁ, সেই সব এন্ট্রি পয়েন্ট গুলোতে তারা যেন ফাইটোসিনিটারি মেজার্স গুলো, হ্যাঁ, কোয়ারেন্টাইনের যে ফাইটোসিনিটারি মেজার্স গুলো আছে, সেই মেজার্স গুলো নিচ্ছে কিনা সেটাকে এনশিওর করা। হ্যাঁ, তারপরে মনে করো সবাইকে বলা, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে, হ্যাঁ, তারা যেন ফাইটোসিনিটারি সার্টিফিকেট, হ্যাঁ, তারা যেন সেটা নিয়ে তারপরে প্রোডাক্ট গুলো দেশে বা দেশের বাহিরে তারা এক্সপোর্ট ইম্পোর্ট করে। হ্যাঁ, আর পার্সোনাল যে মানুষগুলো ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, আমি কিছু নিয়ে আসলাম অথবা আমার লাইফ স্টক যে আসলো সেগুলাকে চেক আপ করা, বা এগুলো এই জিনিসগুলোকে যদি আমরা সঠিকভাবে চেক করতে পারি, তাহলে এটা অনেকটাই কিন্তু আমরা মানে কন্ট্রোল করে নিয়ে আসতে পারবো। তারপরে হলো ভিতরে যদি ঢুকেই যায়, তাহলে ফাইটোস্যানিটারি মেজার্স নিতে হবে, যে এটা কোন ধরনের পেস্ট, এটা সাকিং পেস্ট নাকি এটা তোমার এটা এটা মানে ফিডিং মোড কি রকম, হ্যাঁ, অথবা এটা যদি ভাইরাস হয়, এটা যদি ব্যাকটেরিয়া হয়, এটা যদি নেমাটোড হয়, অথবা এটা যদি মাইট হয়, যেটাকে যেভাবে কিল করা যায় সেই মানে ইকো ফ্রেন্ডলি, আমি বলবো যে ইকো ফ্রেন্ডলি পেস্ট ম্যানেজমেন্ট IPM স্ট্র্যাটেজির মাধ্যমে সেগুলোকে তখন ডিসাইড করে বলতে হবে যে এটা এই পেস্ট, এটার জন্য এই ম্যানেজমেন্ট। হ্যাঁ, এইভাবে তখন আমাদের সাজেশন দিতে হবে। ওভারঅল কেউ কোনো সাজেশন বলার নাই, ওভারঅল সাজেশন বললে অ্যান্সার আসবে এরকম, আমরা কালচারাল মেথড দিতে পারি, বায়োলজিক্যাল মেথড দিতে পারি, মেকানিক্যাল মেথড দিতে পারি, হ্যাঁ, অথবা কেমিক্যাল মেথড দিতে পারি। সো এগুলো, দিজ আর দা টেকনিক্স, হ্যাঁ, যদি ইন্ট্রোডাকশন হয়েই যায়। স্যার ধন্যবাদ স্যার, আপনি একটা ন্যাশনাল ফিনোমেনা বললেন, কিন্তু স্যার এক্ষেত্রে যদি কোনো ফার্মারের যদি স্যার কৃষি জমিতে যদি অ্যাটাক হয়, তো স্যার এক্ষেত্রে ইনিশিয়াল কি কি স্টেপ নিতে পারে একজন ফার্মার? হ্যাঁ, আমি তো সেটা বললাম, একজন ফার্মার যখনই তার ফিল্ডে সে পাবে, তার উচিত হবে একজন এক্সপার্টের কাছে যাওয়া। হ্যাঁ, কৃষি অফিসার আছে আমাদের, যে কৃষি প্রত্যেকটা উপজেলায় কৃষি অফিসার আছে, সেই অফিসারের কাছে কনফার্ম করা যে এটা কি আদৌ কোনো কোয়ারেন্টাইন পেস্ট কিনা, হ্যাঁ, অথবা এটা কি কোনো মানে কোন ধরনের পেস্ট, এটা এটা সেখানে তাকে আগে জানতে হবে। যদি জানে সে অনুযায়ী তাদের কাছে অথবা তারও ভালো কারো কাছে, হ্যাঁ, সে সেটার সলিউশন নিবে, প্রেসক্রিপশন নিবে যে আমি তাহলে কোন পেস্ট ইউজ পেস্টিসাইড ইউজ করব, অথবা আমি কোন ধরনের মানে সেফটি মেজার্স নিব, অথবা আমি কোন ধরনের কালচারাল মেথড দিব। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আমাদের দেশের ফার্মারদের দোষ দিয়ে লাভ নেই, তারা করে কি একটা ইনসেক্টিসাইডের বোতল কেনার পরে এটা সব ইনসেক্টের জন্য ইউজ করতে থাকে। এতে করে কি হয়, হ্যাঁ, ইনসেক্ট গুলো রেজিস্ট্যান্ট হয়, সেকেন্ডারি পেস্ট আউটব্রেক হয়, হ্যাঁ, রিসার্জেন্স হয়, পরিবেশের নষ্ট হয়, এবং ওই ইনসেক্ট গুলো আরো গ্রেগারিয়াস হয়, ফিডিং গ্রেগারিয়াস হয়, এবং সমস্যা মানে আরো বেশি পরিমাণে তৈরি করে ফেলে, যেটাকে আমরা বলি ইনজুডিসিয়াস ইউজ অফ পেস্টিসাইড, মানে অযাচিত ব্যবহার। হ্যাঁ, অযাচিত ব্যবহার তারা করে ফেলে। তখন তো কৃষকের উচিত হবে আগে কনফার্ম হওয়া এবং সঠিক মানে প্রেসক্রিপশনটা এক্সপার্টদের কাছ থেকে নেয়া। ধন্যবাদ স্যার। আপনি শেষে যে কথাটি বললেন, আসলে কৃষকদের অ্যাওয়ারনেস না থাকার কারণে, তাদের নলেজ না থাকার কারণে তারা সব ধরনের পেস্টিসাইড একসাথে অনেক সময় ইউজ করে থাকে, এই জন্য অনেক ধরনের প্রবলেম হয়। তো স্যার আমাদের মূলত বাংলাদেশ কৃষি জাগরণের মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা স্টুডেন্টদের মাধ্যমে আমরা নিজেরা আলো আমাদের নলেজ গেইন করে আরো নলেজ এনরিচ করে, যেন হচ্ছে কৃষকদের মাঝে আমাদের তথ্যগুলো আপনার আপনাদের কাছ থেকে যে ইনফরমেশন গুলো পাচ্ছি সেসব যেন আমরা কৃষকদের সাথে শেয়ার করতে পারি। তো আশা করি, তুমি জানো যে FFS যেরকম ফার্মার ফিল্ড স্কুল আছে, হ্যাঁ, যারা IPM সিরিজে FAO এরা করে থাকে, তো তোমরাও ওই ধরনের কিছু কাজ করতে পারো, যে ফার্মার্সদেরকে বেসিক যে নলেজটুকু, একটা ইনসেক্ট কোনটা উপকারী পোকা, কোনটা অপকারী পোকা, তারা কি করে। হ্যাঁ, এক ছাত্র শুধু আমাকে কিছুদিন আগে, আমার এক ছাত্র কিছু বলে, স্যার আমার এখানে তো অনেক পোকা অ্যাটাক করেছে, সে যে ছবিগুলো পাঠাইছে তার মধ্যে তিনটা উপকারী পোকা পাইলাম আর দুইটা পাইলাম আমি অপকারী পোকা। তো সে যদি ইনসেকটিসাইড ইউজ করে, তাহলে সেখানে উপকারী মরবে বেশি আর অপকারী মরবে কম, তাহলে তার লসও হইলো আর সে পরিবেশকে নষ্ট করলো। তাহলে দেখো, আমি যদি কৃষককে এই পোকাগুলো চিনাইতে পারি, হ্যাঁ, অথবা একটা ডিজিজ সম্পর্কে তাকে সিমটম দেখায় তাকে চিনাইতে পারি যে এটা হলে আপনার এই ডিজিজ, আপনি ওরিড হওয়ার কোনো কারণ নেই, এদের সংখ্যা আমরা যদি বলতে পারি
যে ইকোনমিক থ্রেশুল লেভেল, আপনার একটা জমিতে 5টা 10টা বা 20টা পোকা থাকলে ইনসেকটিসাইড দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, তাহলে কি হলো, তার তার কিন্তু ইনপুট কস্ট কমে গেল। হ্যাঁ, আমরা জানি যে ইকোনমিক থ্রেশুল লেভেলের নিচে থাকলে কন্ট্রোল মেজার্স এর দরকার নেই। কথা বুঝতে পারছো? ডিসিশন মেকিং পয়েন্টে যাওয়ার পরে তো আমরা সিদ্ধান্ত নিব, তাই না? ধন্যবাদ স্যার। আমরা চেষ্টা করবো আসলে এই নলেজ গুলো কৃষকদের মধ্যেও শেয়ার করার জন্য, অবশ্যই চেষ্টা করবো। আর স্যার ধন্যবাদ প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। স্যার এবার আমরা কমেন্ট সেকশন থেকে কিছু প্রশ্ন নিতে চাচ্ছিলাম। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছে, আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই। স্যার জিনা ত্রিমি প্রশ্ন করেছেন, স্যার বাংলাদেশে কি কি কোয়ারেন্টাইন পেস্ট বিস্তার লাভ করেছে? বাংলাদেশে কি কি কোয়ারেন্টাইন পেস্ট বিস্তার লাভ করেছে? অলরেডি আমরা এগুলো বলেছি। হ্যাঁ, যেমন একদম লেটেস্ট যে কয়েকটা আছে, একদম ভেরি রিসেন্টলি যেটা অলরেডি পত্রে পত্রিকায় ফলারমিয়ারমের কথা বলা হলো, আর এটা এটা হলো মানে হচ্ছে কি মানে ওয়েল সার্কুলেটেড বিকজ দেয়ার আর সাম এজেন্সিজ। হ্যাঁ, ধরো FAO বলো বা এরকম মানে বিভিন্ন এজেন্সিজ আছে, তারাও এটার সাথে আরো অনেক কিছু লিঙ্ক আপ আছে। আমি এই কথাগুলো এখানে বলতে চাই না, অনেক কিছু প্রজেক্ট বা অনেক কিছু লিঙ্ক আপ আছে। হ্যাঁ, তো এখন এটা একটা পেস্টের কথা বলছি। আবার এছাড়াও মানে সাইলেন্ট কিলার যারা, যেগুলো অলরেডি ইন্ট্রোডাকশন হয়ে আমার ভিতরে ক্ষতি করছে, হ্যাঁ, সেগুলোর বিস্তারের খবর তো আমরা কেউ নিচ্ছি না। হ্যাঁ, এই 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 যে বিস্তার গুলো, যেমন ধরো আমি তোমাকে ওই যে একটু আগে ম্যাঙ্গো হোপারের কথা বললাম, কোকোনাট মাইটের কথা বললাম। কোকোনাট মাইট তো বাংলাদেশের থেকে RARS এ তারা একটা বললো, আমি ওইটার ইয়ার সাথে আরেকটা করে দেখলাম যে না, পাশাপাশি আরো কয়েকটা মাইট আছে যারা ওই রকম, এই যে দেখবা কোকোনাটটা শুকিয়ে যাচ্ছে। এক সময় মানুষ বলতো ইলেকট্রিসিটির তারের কারণে অথবা মোবাইল টাওয়ারের কারণে এগুলো হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটা মাইটের কারণে হচ্ছে, কোকোনাট মাইটের কারণে হচ্ছে। তো এরকম তো নিউ ইন্ট্রোডাকশন হয়েছে, এরকম মাইটও তো আমরা পেয়েছি। তো এরকম বেশ কিছু আছে। হ্যাঁ, তারপর টমেটো লিফ মাইনর, টমেটো লিফ মাইনরও কিন্তু একটা মানে ইনভেসিভ স্পিসিস। স্যার ধন্যবাদ, আশা করি দিনাত্রিমি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আমরা পরবর্তীতে আরেকটি প্রশ্ন নিতে চাচ্ছি। স্যার মাসকুরা যেভাবে প্রশ্ন করেছেন, কোয়ারেন্টাইন প্যারাসাইটস এর মধ্যে পটেটো সিস্ট নেমাটোড আমাদের দেশের মতো টেম্পারেট রিজিওনস এর জন্য খুবই মারাত্মক, আসছে শীতকালীন সময়ে আলু উৎপাদনে কি কি ব্যবস্থা গ্রহণ করলে কৃষক পর্যায়ে পৌঁছে দিলে PCN থেকে কৃষক ক্ষতি সম্মুখীন হবে না? সে আসলে শীত নিয়ে টেনশন করছে যে শীতে আলু উৎপাদনে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে যাতে কৃষক ক্ষতির ক্ষতিকর কৃষকের জন্য ক্ষতি কম হয়। সরি, আমার একটা ফোন চলে আসছিল এর মাঝে। আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ তিথি, ও প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি মনে হয় স্ক্রিনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলু উৎপাদনের, আমাদের বাংলাদেশে আলু উৎপাদনের জেনারেল যে কথাগুলো আছে, বিশেষ করে আমার মনে হয় সে আলু বলতে আমাদের পটেটোর কথাই মিন করেছে, তাই তো? হ্যাঁ, পটেটো ইজ ভেরি ডেঞ্জারাস অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আমাদের পটেটো টিউবার মথ, যেটা মানে বাংলাদেশে এটা কিন্তু মারাত্মক ভাবে আমাদের ক্ষতিকর পর্যায়ে আমরা সেগুলোকে দেখতে পাই। হ্যাঁ, তো প্রথমে হলো কি, ল্যান্ড প্রিপারেশন থেকে শুরু করে সিড সিলেকশন থেকে শুরু করে, হ্যাঁ, প্রত্যেকটা পর্যায়ে আমরা যেরকম প্ল্যান কোয়ারেন্টাইন শুরু থেকে শেষ পর্যন্ত সিড টু সিড, হ্যাঁ, আমরা যে কথাটা বলি যে একটা সিড থেকে আরেকটা সিড হওয়া পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে কিন্তু আমাদের সতর্ক হইতে হবে, প্রত্যেকটা পর্যায়ে আমাদের ইন্সপেকশন করতে হবে, ভালো সিড হেলদি সিড নিতে হবে। এখন হেলদি সিড না নিয়ে যদি আমি দাম কম বা এরকম দেখে একটু মানে আনহেলদি সিডস যদি আমি সোয়িং করি, তাহলে কিন্তু আমার সেখানে ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপরে সেগুলোকে একটু ট্রিটেড করে নেওয়া, হ্যাঁ, যে সিডগুলো আমি পেলাম পটেটো সিড সেগুলোকে আমি ট্রিটেড করে নিলাম। হ্যাঁ, সেই ট্রিটেড সিডগুলোকে তারপরে ল্যান্ডের প্রিপারেশনটা দেখতে হবে, ময়েশ্চার কিরকম আছে সেগুলো খেয়াল করে দেখতে হবে। তারপরে মনে করো আমরা যে একটা রেগুলার কৃষক একটা রেগুলার স্প্রেইং করে, অথবা কিছু আছে মানে সবসময় আমরা বলি যে একটা
আইপিএম সিটিজের মধ্যে থাকা। যেমন ধরো সিম্পল, তুমি যদি ওখানে লাইট ট্র্যাপ করো এবং স্টিকি ট্র্যাপ দিয়ে রাখো, তাহলে কিন্তু অনেক পেস্ট কেমনেতে কন্ট্রোল করে ফেলানো যায় ওইসব ফিল্ডে, কিন্তু অযথা অযাচিত ভাবে কেমিক্যাল ইউজ না করে। তো আমার সাজেশন এটাই থাকবে যে প্রত্যেকটা সিট টু সিট আপনারা প্রত্যেক ল্যান্ড প্রিপারেশন থেকে শুরু করে সবগুলো আমাদের যে গাইডলাইন গুলো আছে, ক্রপ প্রোটেকশন গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী যেন তারা কাল্টিভেশনটা করে, এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রেও যেন ইকো ফ্রেন্ডলি ম্যানেজমেন্ট গুলাকে প্রথম তারা চুজ করে, অযাচিত ভাবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জি ধন্যবাদ স্যার। স্যার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। স্যার একজন প্রশ্ন করেছেন, কোয়ারেন্টাইন টেস্টের কি কোনো ইকোনমিক ইম্পর্টেন্স আছে? অবশ্যই আছে, মেইন এটা তো ডেফিনিশনই তাই। হ্যাঁ, কোয়ারেন্টাইন পেস্ট হচ্ছে এ পেস্ট অফ ইকোনমিক ইম্পর্টেন্স, অর্থাৎ টু দ্য এন্ডেঞ্জার্ড এরিয়া। ইকোনমিক ইম্পর্টেন্সটা কি? ইকোনমিক ইম্পর্টেন্সটা হচ্ছে সেটাই যে যদি এমন এখন এমন একটা পেস্ট হয় যে পেস্টটা আমার কোনো ক্ষতি করে কিনা, আমার সোশ্যাল কোনো ক্ষতি করে কিনা, আমার ইকোনমিক কোনো ক্ষতি করে কিনা, অথবা আমার কি বলে এই সোশ্যাল ইকোনমিক আর হলো ইকোলজিক্যাল কোনো ক্ষতি করে কিনা, তাই তো? এই তিনটার কথা আমরা বলেছি। তা যদি এরকম করে তাহলে অবশ্যই এটা একটা ইকোনমিক পেস্ট, তাহলে এটা তো অবশ্যই আমরা বলতে পারি যে কোয়ারেন্টাইন পেস্ট ইজ এন মানে তার ইকোনমিক ইম্পর্টেন্স তো আছেই। আর যেহেতু এটা একটা সিঙ্গেল পেস্ট হিসেবে নতুন ইন্ট্রোডাকশন হয়, তার কিন্তু ক্ষতি করার মানে থ্রেট কিন্তু বা ক্ষতি করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, এটা আমরা প্রতি বারবার বলছি, রিপিট করছি। তার মানে স্যার ইকোনমিক ইম্পর্টেন্স থাকলেও ক্ষতির সম্ভাবনা অনেক বেশি রয়েছে। ইকোনমিক ইম্পর্টেন্স মানে এই নয় শুধু লাভ, ইকোনমিক ইম্পর্টেন্স শব্দের মানে কিন্তু এইও, সিগনিফিকেন্স মানে এইও যে তোমার ক্ষতি হচ্ছে, এটাও কিন্তু ইকোনমিক ইম্পর্টেন্স। হ্যাঁ অবশ্যই স্যার, স্যার ধন্যবাদ। স্যার পরবর্তী আরেকটি প্রশ্ন চলে যাব। একজন প্রশ্ন করেছেন, সাধারণত কি কি ফসলে এই পেস্ট আক্রমণ করে থাকে ইন জেনারেল? আমি হ্যাঁ, ইন জেনারেল আসলে কি, আমরা যত ধরনের ক্রপ কালটিভেশন করি সব ধরনের ক্রপে কিছু না কিছু পেস্ট আছে, এবং সেগুলো ক্যাটাগরাইজ মেজর মাইনর এইভাবে আছে, কিন্তু মেজর পেস্ট গুলা যখন ইন্ট্রোডাকশন হয় তখন আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যায়। কারণ মেজর পেস্ট গুলো মানে কি, তার মানে তার আমরা মেজর পেস্ট তাকেই বলি যাদের ক্ষতির মাত্রা বেশি, কথা বুঝতে পেরেছো? এবং ইকোনমিক লস আমাদের বেশি। হ্যাঁ, তাহলে এরকম যদি কোনো ক্রপ ওয়াইজ রাইস পেস্টে, রাইসের জন্য যে ধরনের পেস্ট আছে, রাইসে তো 156 পেস্ট আছে, হ্যাঁ, তাহলে এরকম পেস্টের বাইরে যদি কোনো একটা পেস্ট যদি ইন্ডিয়া থেকে আমাদের দেশে যদি চলে আসে, অথবা চাইনা থেকে আমাদের দেশে, চাইনা থেকে আমরা অনেক প্রোডাক্ট আনি, এই প্রোডাক্টের সাথে চলে আসে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তো আমার ওই ক্রপের জন্য সেই সেই পেস্টটাই হবে একটা কোয়ারেন্টাইন পেস্ট, আর সেই পেস্টটাকে আমি বলবো। এখন তো এটা বলা কঠিন ওই পেস্টটার নাম কি হবে, কারণ যেই পেস্ট আমার এখানে থাকবে না সেটা যদি আসে ইন করে, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে স্টাডি করে যে তার কতটুকু সে মেজর, সে মাইনর, অথবা তার সে ক্ষতি করলেই বা কতটুকু ক্ষতি করতে পারবে। যেমন ধরো আমরা ফল আর্মি ওয়ান, হ্যাঁ, তার এক একটা তার সে 200-300 ডিম পারে, তার মানে কি একটা একটা অ্যাডাল্ট থেকে সে 300, পরের 300 হবে, পরের বেঁচে হবে 30,000-90,000, এইভাবেই তো বাড়তে থাকবে, কথা বুঝতে পেরেছো? তা এই জন্য বুঝতে হবে যে কোনটা ক্ষতি কিরকম হবে, ওই পেস্টটাকে জেনে কোনটা ইন্ট্রোডাকশন হলো সেটার এগেনস্টে আমরা তখন কথা বলতে পারি। ধন্যবাদ স্যার, আশা করি প্রশ্নকর্তা আপনি প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। স্যার পরবর্তীতে আরেকটি প্রশ্ন রয়েছে, ফিশ কোয়ারেন্টাইনের জন্য বর্তমানে কোন কোন প্যারামিটার গুলোর উপর বেশি নজর দেওয়া উচিত? ফিশ কোয়ারেন্টাইন, হ্যাঁ অসুবিধা নাই, আসলে কি শব্দলাই তো ফিশ, ফিশ তো আমাদের ক্রপের বাহিরের কিছু না, ফিশও তো একটা ক্রপ, হ্যাঁ। সো ফিশ, ফিশের যে ফিশ কোয়ারেন্টাইন যখন করতে হয় ফিশের ডিজিজ হয়, হ্যাঁ ফিশের অনেক ডিজিজ হয়, হ্যাঁ সেই ডিজিজ গুলো দেখতে হবে যে কি কি ডিজিজ ফিশের, যেসব ডিজিজ আছে এরকম ডিজিজ কোনো আমরা যে বাহির থেকে অ্যাকোরিয়াম ফিশ আনি, অনেক অ্যাকোরিয়াম ফিশ আমরা এক্সপোর্ট করে নিয়ে আসি, ইম্পোর্ট করে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে সেই ইম্পোর্টেড ফিশ গুলো আমাদের দেখতে হবে। আবার যেমন আমরা বলি যে আমাদের রিভার পোর্ট কিন্তু আছে, হ্যাঁ রিভার পোর্ট যেগুলো দিয়ে হয়, আবার দেশের ভিতরে যখন ওই অন্যান্য পোর্ট দিয়ে যখন অন্য দেশ থেকে যখন ফিশ আমরা যদি কোনো ফিশ ইম্পোর্ট করি, হ্যাঁ তাহলে ওই ফিশকে কিন্তু টেস্ট করে আনতে হবে, যে ওই প্যারামিটার গুলা দেখতে হবে যে
তার মধ্যে এরকম কোন ডিজিজ সিমটম আছে কিনা, ব্যাকটেরিয়া কি পর্যায়ে আছে মাছটাতে, মানে ওইরকম মাছের কোয়ালিটিটা কিরকম, হ্যাঁ সেই কোয়ালিটিটা মেনটেন করে আসলো কিনা, হ্যাঁ মানে ওই যেটা ফুড চেইন রিয়াকশনের হওয়ার মতো, মানে যেটা এটার মধ্যে কোনো ব্যাকটেরিয়া আছে কিনা, ক্ষতিকারক কোনো ব্যাকটেরিয়া আছে কিনা, যেগুলো বাংলাদেশে ব্যাকটেরিয়া তো দেখা ওইরকম চোখে দেখা যায় না, ওটাকে রিসার্চ করে মানে ল্যাবে কাজ করে তারপরে ডিক্লারেশন দেওয়ার পরে ওই ডিক্লারেশন নিয়ে তারপরে তার ভিতরে আসা উচিত। হ্যাঁ তাহলে আমি মনে করি এখানে তারা দেখতে পারে ডিজিজ দেখতে পারে, অথবা অর্গানিজমস গুলো আছে কিনা সেই অর্গানিজমস গুলোর প্রেজেন্স অ্যাবসেন্স দেখতে পারে, হ্যাঁ এবং স্পিসিসও দেখতে পারে, ফিশ স্পিসিস, হ্যাঁ কোন একই মানে কিছু কিছু স্পিসিস আছে যেগুলো হয়তো বা আমাদের দেশে ইন্ট্রোডাকশন হলে আমার অন্যান্য যে ফিশ গুলা স্মল ফিশেস গুলো আছে সেগুলোর জন্য কোনো ক্ষতি হবে কিনা, হ্যাঁ যদি হয় তাহলে সেগুলার ইন্ট্রোডাকশন বাংলাদেশে দেওয়া যাবে না, এই ধরনের কোয়ারেন্টাইনও মেনটেন করতে হবে। স্যার ধন্যবাদ স্যার। স্যার পরবর্তীতে এবি রিমন আকন্দ প্রশ্ন করেছেন, সে বলেছেন আই এম ফ্রম ফিশারিজ ব্যাকগ্রাউন্ড, সো মাই কোয়েশ্চেন ইজ, সে দুটো কোয়েশ্চেন করেছেন, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ক্যান কোয়ারেন্টাইন পেস্ট ইজ ইউজড অ্যাজ ওয়েপন অর সামথিং টু ক্রিয়েট হার্ম ফর দ্য সিলেক্টেড কান্ট্রি? অবশ্যই, হ্যাঁ আমি তো মনে করি যে মানে এই কোয়ারেন্টাইন পেস্ট যদি আমি চাই, ধরো আমি আমি যদি অনেকে তো আমাদের এই কোভিড নিয়েও তো অনেক কথা আছে, কথা আছে না, আমরা শুনতে পেয়েছি এটা একটা বায়োলজিক্যাল ওয়েপন, হ্যাঁ বায়োলজিক্যাল ওয়েপন কিরকম, যে আমি অন্য একটা দেশে ধরো একটা ডিজিজ ছড়াই দিলাম, ছড়াই দিয়ে আমি আবার সেটার অ্যান্টিবায়োটিক অথবা ভ্যাকসিন আমরা বিক্রি করব, হ্যাঁ তো এখন আমি যদি বাংলাদেশের মধ্যে যে ক্ষতিকারক ইনসেক্ট আছে আমি যদি কোনো কারণে এটা নিয়ে ইন্ডিয়া ছেড়ে দিয়ে আসি, হ্যাঁ কিছুদিনের মধ্যে তো সেটা তো মানে ডিভাস্টেটিং অবস্থায় চলে যাবে, হ্যাঁ তাহলে ইটস ওয়ান কাইন্ড অফ ওয়েপন হিসাবে বলাই যায়। তো ব্যাপারটা তার প্রশ্নটা খুব সুন্দর, হ্যাঁ মানে এটা একটা মানে বায়োলজিক্যাল ওয়েপন হিসাবে মানুষ করে, কিন্তু এগুলা তো এটা কি উচিত শুধুই রোদের, হ্যাঁ আমরা মানে আমাদের এই নেচার পুরো পৃথিবীটাই তো আমাদের, আজকে আমি বাংলাদেশি কিন্তু আলটিমেটলি আমি তো এই বিশ্বের, এই বিশ্বটাই কিন্তু আমার বাঁচিয়ে রাখতে হবে, হ্যাঁ আমরা কেন এই এই জন্যই তো আমরা যে মেম্বার, আমি যে বললাম যে আমরা হইলাম ইন্টারন্যাশনাল প্ল্যান্ট প্রোটেকশন মানে কনভেনশনের মেম্বার, হ্যাঁ এটার মানে কি যে তোমাকে জবাবদিহি এক জায়গায় গিয়ে করতে হবে তো, হ্যাঁ তুমি চাইলে হয়ে গেল যে আমার দেশকে সেভ করবো আর অন্য দেশ ক্ষতি করবো, এরকম হওয়ার কোনো সুযোগ নেই। স্যার স্যার ধন্যবাদ। স্যার পরবর্তীতে আরেকটি প্রশ্ন রয়েছে, জিনা তুমি প্রশ্ন করেছে স্যার সিড পিউরিফিকেশনের মাধ্যমে কি কোয়ারেন্টাইন পেস্ট গ্রোথ করা সম্ভব? দেখো সিড সিড ইজ ওয়ান কাইন্ড অফ মিডিয়া অনলি, এটা একটা মিডিয়া, সিড আমি ইম্পোর্ট করলাম, সিডের মধ্যে যদি আমি পিউরিফাই করে নিয়ে আসি তাহলে পিউরিফাইড একটা সিড পেলাম, এটা ঠিক আছে সেখান থেকে আমার দেশে আমি ওই সিডটা, এটাই কিন্তু বলা হচ্ছে, এটাকে বলে ফাইটোসেনিটারি মেজার্স, আমি এটা পিউরিফাই করে নিয়ে আসলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি সিড পিউরিফাই করে নিয়ে আসলা কিন্তু তখন এই সিড থেকে যখন অন্য দেশে একটা ফল হবে, এই ফলটা যখন আরেকজন নিয়ে আসবে, তোমার এই হেলদি সিডের মধ্যে তো আইসা ওই পেস্ট অ্যাটাক করবে, তুমি তোমার পিউরিফাই করে সিড পিউরিফিকেশনের মাধ্যমে সিড কে পিউরিফাই করে পিউরিফাইড সিড আনলা, দ্যাটস ভেরি গুড, তুমি কিন্তু কন্ট্রোল করে নিয়ে আসলা, এটাই তো আমরা চাই যে একটা সিড আসুক প্ল্যান্ট ম্যাটেরিয়াল আসুক সেগুলো যেন ইন্সপেকশনের মাধ্যমে ডিজিজ ফ্রি অথবা পেস্ট ফ্রি হয়ে আসে আমাদের দেশে। স্যার পরবর্তীতে আরেকটি প্রশ্ন চলে যাচ্ছি, স্যার তানজিব মুশফিক প্রশ্ন করেছেন প্ল্যান্ট কোয়ারেন্টাইনে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট বলতে কি বোঝায়? ফাইটোস্যানিটারি সার্টিফিকেট বলতে বোঝায় হ্যাঁ যে তারা যে স্যাম্পলটা, যেমন ধরো আমি আজকে বাংলাদেশ থেকে ধরো আম সৌদি আরব পাঠাবো, হ্যাঁ তাহলে আমার এই আমগুলো আমার যে লট আমার যে প্যাকেজ প্যাকেজিং আছে এখান থেকে স্যাম্পলিং করে হ্যাঁ প্ল্যান্ট কোয়ারেন্টাইন স্টেশনে দিতে হবে, জমা দিতে হবে, ওইখানে একটা ফর্ম আছে ওই ফর্ম ফিল আপ করে তখন তারা ইন্সপেকশন করবে যে এটার মধ্যে কোন রকমের ডিজিজ অথবা কোনো ইনসেক্ট অথবা কোনো এরকম আছে কিনা, না থাকলে তারা লিখে দিবে সার্টিফিকেশন দিয়ে দিবে যে তার যে এই লট যাচ্ছে এই লটে মানে কোন রকমের ইয়ে নেই, কোন এরকম কোয়ারেন্টাইন কোনো পেস্ট অথবা এই ধরনের কোনো কিছু আমরা তার অস্তিত্ব পাইনি এরকম কিছু লিখে দিয়ে তাইলে সে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবে। এই সার্টিফিকেটের নাম হলো ফাইটু, ফাইটু মানে কি প্ল্যান মেটেরিয়াল, হ্যাঁ স্যানিটারি মানেই তো হচ্ছে তুমি তোমরা তো জানোই, হ্যাঁ তাহলে মানে জাস্ট ক্লিন আপ করা কোনো কিছু, হ্যাঁ বিশুদ্ধকরণ করা, তাহলে তাহলে এই মেজার সার্টিফিকেট তারা দিয়ে দেবে, কিন্তু অন কেউ যদি মনে করে এই সার্টিফিকেট দিয়ে
সে লটের লট শুধু মাল পাঠাবে হবে না, সে যতবার নিবে ততবার এই 5 শ্রেণীতে সার্টিফিকেট নিতে হবে। ধন্যবাদ স্যার। উনি আরেকটি প্রশ্ন করেছেন, প্রশ্নটি হচ্ছে টমেটোর হোয়াইট ফ্লাইট রেট কতটা কতটা হুমকির টমেটো উৎপাদনে, এবং নতুন এই হোয়াইট ফ্লাইট থেকে কি কোয়ারেন্টাইন পেস্ট, এটা কি কোয়ারেন্টাইন পেস্ট কিনা না এখন আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আসলে হোয়াইট ফ্লাই যেটা আমরা বলি টি মানে টমেটো, এটা হলো TYLCV, হ্যাঁ টমেটো লিফ কার্ল ডিজিজ একটা আছে, লিফ কার্ল ভাইরাস যেটাকে সে হোয়াইট ফ্লাই ক্যারি করে থাকে। হ্যাঁ, এটা একটা ভেক্টর ভেক্টর ইনসেক্ট, এই যেমন মসকুইটো তোমার ম্যালেরিয়া ক্যারি করে, একই রকম হোয়াইট ফ্লাই সে কিন্তু খুবই খুবই মাইনর মাইনুট একটা ইনসেক্ট। হ্যাঁ, ভেরি মাইনুট হোয়াইট ফ্লাইটা, টমেটোর হোয়াইট ফ্লাই পাতার নিচের দিকে থাকে, এবং তারা কিন্তু গোয়া বা হোয়াইট ফ্লাই এর মতো না, একসাথে এইভাবে থাকে না, তারা ইন্ডিভিজুয়ালি বসে থাকে, এবং তোমরা যদি পাতাটা উল্টাও তাহলে দেখতে পারবে ওইখান থেকে ছোট এক কিছু উড়ে চলে যাচ্ছে। এই হোয়াইট ফ্লাই গুলো মানে আমাদের দেশে কোয়ারেন্টাইন পেস্ট এখন আর বলা যাবে না, তবে এই হোয়াইট ফ্লাই এর বিভিন্ন রেস আছে, রেস হ্যাঁ মানে স্পিসিস না রেস, আই মিন বায়োটাইপ যেটাকে বলে বায়োটাইপ। হ্যাঁ, এই বায়োটাইপ বিভিন্ন বায়োটাইপ আছে, অনেক বায়োটাইপ আছে, যদি সেরকম কোনো নতুন বায়োটাইপ ইন করে তখন আমরা সেটাকে কোয়ারেন্টাইন পেস্ট বলবো ওই বায়োটাইপটাকে। হ্যাঁ, কিন্তু পুরো হোয়াইট ফ্লাই কে আমরা কোয়ারেন্টাইন পেস্ট তখন বলবো না। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা অবশ্যই খুবই ক্ষতিকারক একটা মানে আমাদের জন্য, টমেটোর জন্য, কারণ টমেটোর পাতা কুকড়ে যায়, সমস্ত পাতা এইভাবে কুকড়ে যায় ডিউ টু দা প্রেজেন্স অফ হোয়াইট ফ্লাই, এবং এটাকে রিমিডি করার জন্য আমরা অনেক সময় বলি যে আসলে ভেক্টরকে কিল করতে হবে, আর নিহায়েত যদি হয়েই যায় ট্রান্সমিট হয়ে যায় তাহলে এটাকে উঠাই ফেলে একদম ফিল্ড থেকে সরাই দিতে হবে, এটাকে আর অন্য কোনো ট্রিটমেন্ট নিয়ে টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই। আসলে এই জায়গাটুকুই তো আমাদের বিদেশে আমরা যখন দেখেছি পড়াশোনা করেছি, কৃষকরা কনফারেন্স কল করে, কৃষকরা কনফারেন্স কল করে, আমি একটা অ্যাপল অর্চার্ডে আমার রিসার্চ ইয়া ছিল, কিছু কাজ ছিল, সেখানে কৃষকরা কনফারেন্স কল করেছে, প্রফেসররা সেই কনফারেন্সে যায়, সেখানে কৃষকরা তাদের প্রবলেম গুলো সামনে প্রফেসরদের সামনে তুলে ধরে যে আমার ফিল্ডে আমি এই এই পোকা দেখতে পাচ্ছি কিন্তু আমি ওদেরকে চিনি না, আপনারা বলেন এটা কি পোকা, আপনারা বলেন এটাকে এখন কিভাবে আমি কি করব, তখন কৃষকরা সেটাতে সাজেস্ট করে, এই সরি এক্সপার্ট প্রফেসররা তখন সাজেস্ট করে, এবং প্রফেসররা কৃষকদেরকে মানে আমরা যেরকম ছাত্র যেমন শিক্ষকদেরকে সালাম দেয়, প্রফেসররা সেখানে কৃষকদেরকে সালাম করে। হ্যাঁ, কিসের জন্য? এবং কারণ কৃষকরা তারা গভর্নমেন্টের টাকা নিয়ে তারা বিশাল এরিয়া মনোকালচার করে, মানে অনেক একরের কি একর অ্যাপল অর্চার্ড। হ্যাঁ, সেই সেই কৃষক তার ফিল্ডের কোনো ক্ষতি হোক সে চায় না, সে সেই সুযোগটুকুও নেয়, সে তারপরে সেখানে এক্সপার্টাইজ যারা আছে তারা সেটা, ও যে প্রশ্নটা বলেছে যে অনেক পোকাই তো থাকে, আমরা কিন্তু বলি মেজর মাইনর এই শব্দটা বলি, এবং এই মেজর মাইনর শব্দটা হচ্ছে যেই পোকাগুলো, যেমন রাইস ফিল্ডে আমি বলেছি 156 তোমার পোকা পাওয়া যায়, তাহলে সেখানে কি সবগুলা মেজর? নো, সেখানে হয়তো বড় জোর তোমার 20টা বা 25টা পোকা আছে দেখা যাবে, সর্বোচ্চ মেজর ইনসেক্ট হিসাবে কাজ করছে, তুমি ওই 24-25টা কৃষককে চিনাই দিতে হবে যে এই 24-25টা যদি ক্ষতি করে তাহলে তোমার কিন্তু ইকোনমিক লস হয়ে যাবে। হ্যাঁ, ওকে কৃষককে শিখাইতে হবে, চিনাইতে হবে, এই চিনানোর দায়িত্ব তো এগ্রিকালচার অফিসার, আমাদের তো গভর্নমেন্ট তো এগ্রিকালচার অফিসার নিয়োগ দিয়ে রেখেছে, এখন তো নতুন নতুন গাড়ি প্রোভাইড করেছে, তারপর তারপর আরো নিচে তো আরো অনেক অফিসার আছে, তারা তাদের কাজই তো হচ্ছে গ্রাসরুট লেভেলে এই ইনফরমেশন, তুমি এগ্রিকালচারিস্ট হয়েছো মানেই হচ্ছে তোমাকে গ্রাসরুট লেভেল পর্যন্ত যে কৃষককে এই জিনিসগুলো শিখাইতে হবে, বলতে হবে, এই যে আমরা রেজাল্ট ডেমনস্ট্রেশন করি, হ্যাঁ, অথবা জমির যখন গাছ লাগায় নতুন নতুন বীজ বা এটা সেটা আমরা ডেমনস্ট্রেট করি, তখন যে পোকা আসে সেগুলো তাকে চিনাইতে হবে, ক্রপ প্রোটেকশন উইং যারা আছে সেই উইং থেকে তাদেরকে এগুলো শিখাইতে হবে যে এই পোকা আসার মানে আপনাকে কোনো কন্ট্রোল মেজার্স নেওয়ার দরকার নেই, এই পোকা আসলে আপনাকে অবশ্যই কন্ট্রোল মেজার্স দিতে হবে নতুবা আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যান। জি স্যার,
স্যার ধন্যবাদ স্যার। পরবর্তীতে আরেকটি প্রশ্ন রয়েছে, সেকেন্ড প্রশ্ন করেছেন, হাউ ক্যান আই রিলেট কোয়ারেন্টাইন পেস্ট উইথ ফিশারিজ এন্ড অ্যাকোয়াকালচার বোথ ফর পজিটিভ এন্ড নেগেটিভ অ্যাসপেক্ট? হ্যাঁ বুঝতে পেরেছি, হাউ ক্যান আই রিলেট কোয়ারেন্টাইন পেস্ট উইথ ফিশারিজ এন্ড অ্যাকোয়াকালচার? ফিশারিজ এন্ড অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াকালচার মানে যেটা এখন ব্যাপার হলো কি, যে আমরা যারা এখানে কোয়ারেন্টাইন পেস্ট, কোয়ারেন্টাইন পেস্ট আমি বললামই যে এটা তো শুধুমাত্র ইনসেক্টের জন্য না, এটা তো ফিশারিজ এর, তারাও সেখানেও কিন্তু অলরেডি একজনে প্রশ্ন করেছে যে সে মানে কি পেস্ট হতে পারে। যে দেখুন আপনার জিনিসটা কি, আমরা আম ফলাই, আমরা ধান ফলাই, আপনারা হয় মাছ, মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে, সেটা এক মানে অ্যাকোরিয়ামের মানে স্মল মানে যেগুলোকে বলে অ্যাকোরিয়াম ফিশ হোক অথবা নর্মাল ফিশ হোক, কিন্তু এই ফিশটাও একটা মিডিয়া। হ্যাঁ আমাদের ফলটাও একটা মিডিয়া, আমাদের প্লান্ট মেটেরিয়ালস অথবা আপনাদের ফিশ মেটেরিয়ালস, এটার সাথে ভাইরাস ব্যাকটেরিয়া নেমাটোড কত কিছু আছে, কত অর্গানিজম আছে, ওইটার সাথে করে যে অর্গানিজম গুলো আসছে সেগুলো, সেটার মধ্যে কি কোয়ারেন্টাইন পেস্ট নেই? আর ফিশ ইটসেলফও একটা কোয়ারেন্টাইন পেস্ট হতে পারে, ফিশ ইটসেলফ কিসের জন্য? হ্যাঁ এমন অনেক মাছ আছে, আমরা তো অনেক নিউজেও দেখি যে আপনারা যখনই এই ধরনের ফিশ দেখবেন, হ্যাঁ এই ফিশ আপনাদের কালটি মানে আপনার যে পুকুর আছে বা আপনি যেখানে কালচার করেন সেখানে রাখবেন না, তাহলে অন্য আদার ফিশ কে সে ইয়ে করে ফেলে, তখন আমরা সেটাকে আইসোলেট করে ফেলি, তাই না? তো এখন সে নিজস্ব তার বডিতে করে সে বিভিন্ন রকমের অর্গানিজমস কে নিয়ে এসে কিন্তু সে একটা ইটসেলফ কিন্তু একটা কোয়ারেন্টাইন পেস্ট আকারে ট্রিটেড হয়ে যায়। ধন্যবাদ। আমরা আর প্রশ্ন নিতে পারছি না, আমরা আসলে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকজন বলেছেন, আলিফুল শর্মী বলেছেন, নাইস টু সি ইউ স্যার, ভেরি ইনফরমেটিভ স্পিচ ফর আস, থ্যাংক ইউ ফর ইওর টাইম ফ্রম বাংলাদেশ কৃষি জাগরণ ফ্যামিলি। ওকে, আমি খুব আসলে ভালো একটা টাইম পাস করলাম তোমাদের সাথে, অনেক কথা বললাম, কিন্তু এই বিষয়গুলো সত্যি কথা, এই কোয়ারেন্টাইন সেকশন টুকু অনেক অনেক মানে মানে গভীর ভাবে আমাদের ভাবা উচিত এবং সরকার ভাবছেও। যেরকম এই যে COVID-19 এর ক্ষেত্রে মানুষ যে এক দেশ থেকে আরেক দেশে ইন করছে, তার সাথে যে ভাইরাস গুলো নিয়ে আসছে ওইটা যেরকম ভাবে কোয়ারেন্টাইন করা উচিত, একইভাবে ইনসেক্ট পেস্ট ভাইরাস ব্যাকটেরিয়া নেমাটোড ফাঙ্গাস এদেরকেও কিন্তু ওই একইভাবে কিন্তু আমাদের ওই সেক্টরও আছে, ওই প্রত্যেকটা পার্টে এই সেক্টর আছে, ওই সেক্টর গুলাকে স্ট্রেংথেনিং করে আরো নতুন নতুন ল্যাব তৈরি করে পোস্ট যেটাকে আমরা বলি যে পোস্ট রিসার্চ অথবা পোস্ট ইন্সপেকশনস করে তারপরে এগুলা রিলিজ এক্সপোর্ট ইম্পোর্ট করলে আশা করি আমরা এই কোয়ারেন্টাইন পেস্টের যে থ্রেট থেকে আমাদের ক্রপ প্রোডাকশনকে এগ্রিকালচারকে বাঁচাতে পারবো। আশা করি দর্শকরা মোটামুটি তাদের সব প্রশ্নের উত্তরই এতক্ষণে পেয়ে গেছেন, এবং আজকের আসলে লাইভটি অনেক বেশি ইনফরমেটিভ ছিল, অনেক বেশি ইনফরমেটিভ ছিল, আমি নিজেও অনেক কিছু জানতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট স্যার। এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং লাইভটিকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি আজকের লাইভটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও আপনাদের জ্ঞানের পরিধি বাড়াতে পেরেছেন, এবং আপনারা লাইভে যেসব তথ্যগুলো পেলেন আশা করছি আপনারা কৃষকদের কাছে তথ্যগুলো পৌঁছে দেবেন, এবং নিজের কৃষি জমিতেও যদি কোনো ধরনের প্রভাব বিস্তার হয় আশা করি আপনারা সেটি রোধ করতে সক্ষম হবেন। সো আমরা অনুষ্ঠানের একেবারে যে কোনো রকমের, আমি তোমার এই লাইভের সাথে তিথি বলে দেই, তোমরা যেহেতু একটা কৃষকের সাথে বা এদের সাথে একটা সম্পৃক্ত থাকো, যে কোনো রকমের আজকাল কিন্তু সবকিছু খুব সহজ হয়ে গেছে, কোনো রকমের ডিজিজ অথবা কোনো ইনসেক্ট অথবা কোনো ড্যামেজ থাকলে একটা ছবি তুলে মেসেঞ্জারে পাঠাই দিলে কিন্তু আমরা বলে দিতে পারি যে এটা এই পোকার কারণে হয়েছে, এটা অবশ্যই কেয়ারফুল হওয়া উচিত, অথবা স্যাম্পলটা আমরা চাই যে ঠিক আছে তুমি তাড়াতাড়ি কিছু স্যাম্পল কালেকশন করে আমাকে পাঠিয়ে দাও, আমি এটা ল্যাবে দেখে তোমাকে আবার রেজাল্ট জানিয়ে দিই, হ্যাঁ আমি প্রেসক্রিপশন করে দিই, এরকম সুযোগ কিন্তু তোমার আমাদের কাছ থেকে তোমাদের মাধ্যমে কৃষক পেতে পারে। জি স্যার অবশ্যই স্যার, আমরা চেষ্টা করব, আর আশা করি দর্শকরা যারা আছেন যে কোনো ধরনের প্রবলেমে আমাদের ফ্যাকাল্টিতে বা যার যার ডিপার্টমেন্টে যে টিচার আছেন বা আপনারা চাইলে আমাদের আতিক প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান স্যারের সাথেও যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা হলে।
তো স্যার এই পর্যায়ে যেটা বলছিলাম একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো সোচ স্যার আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে না আজকের লাইভ সেশনটি নিয়ে বা কোয়ারেন্টাইন পেস নিয়ে দর্শকের উদ্দেশ্যে এটাই আমার বলা যে এখানে সবাই যারা যেহেতু কৃষি রিলেটেড, তার মানে হচ্ছে আমার ছাত্র ছাত্রীরা কোনো না কোনো ভাবে কৃষির সাথে সম্পৃক্ত আছে, অথবা তার আর সম্পৃক্ত না থেকে উপায় নাই, হোক ডাক্তার বা ইঞ্জিনিয়ার, তার 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 খাবার তার সবকিছু ঘরে আসতে এগ্রিকালচার থেকেই। সুতরাং আমরা অবশ্যই সবার আগে আমি 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 মনে করি আমাদের কৃষক যাদেরকে আমাদের সব সময় সম্মান করা উচিত, এবং সবার কাছে আমি একথা বলবো যে আমরা যদি সবাই সবার অবস্থানে সচেতন থাকি, যেমন আমি একটা জিনিস বিদেশ থেকে আসার পরে তোমার বাদাম খাওয়ার পরে বাদামের খোসাগুলো কোথায় ফেলবো আমি পকেটে নিয়ে ঘুরেছি মানে এই ঢাকার শহর, আমি কোথাও ছুঁড়ে ফেলিনি। তারপর আমার ওয়াইফ বলছিলেন যে ফেলে দাও, এটা কিছুদিন পরে তুমি এমনিতে ইউজ টু হয়ে যাবে। তো আলটিমেটলি আমাকে কি লার্নিংটা আমি পেয়ে আসছি আর কি লার্নিং এর মধ্যে দিয়ে আবার যেতে হবে, তো আমরা নিজেরা যদি আমাদের অবস্থান থেকে সচেতন হয়ে যাই, আমরা আমাদের সেফটি মেজার্স নেই, আমি যদি মনে করি যে আমার একটা প্রবলেম আছে, আমি ডিজিজড, আমি একটা কোভিড পজিটিভ, তাহলে আমার উচিত হবে আমার নিজেকে মানে কোয়ারেন্টাইন করে রাখা। একইভাবে আমি যদি কোনো একটা ফসল বাহির থেকে নিয়ে আসি, একটা ম্যাঙ্গো অথবা কিছু নিয়ে আসি, আমি আমার প্রফেসরকে অফার করেছিলাম, স্যার আমি কিছু আম নিয়ে আসি আমার দেশের থেকে তোমার জন্য, দরকার নাই তোমার দেশের আম আনলে আমাকে আম খাওয়াবা, কিন্তু সাথে যে ইনসেক্ট নিয়ে আসবা বা কোনো একটা অর্গানিজম আমার দেশে ইন করাবা আমি কখনোই এই আম চাই না। তার মানে প্যাট্রিয়টিজমটা কিন্তু এখানে বেশ ইম্পর্টেন্ট। তো সবার কাছে আমার এটাই বলা থাকবে যে দেশকে ভালোবাসুন, এবং সাথে সাথে নিজে নিজেকেও ভালোবাসুন, দেশকেও ভালোবাসুন, তাহলে দেখবেন দেশের সম্পদ ভালো থাকবে, এগ্রিকালচার ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো। স্যার ধন্যবাদ, স্যার সুন্দর করে বলেছেন আসলে দেশকে ভালোবাসুন, এবং আমি বলতে চাই দেশকে ভালোবাসুন, কৃষিকেও ভালোবাসুন। যেহেতু স্যার বলছিলেন আপনি ডাক্তার হন বা ইঞ্জিনিয়ার হন, আপনার দিন শেষে আসলে আপনার জীবনের বেশিরভাগ সময়ই হচ্ছে আপনার কৃষক, আপনার কৃষকদের কাছে কৃষকদের ফেস করতেই হবে, আপনার খাবার ঘরের যে খাবারটি সেটি আসলে কৃষকদের কাছ থেকে আসছে, তো কৃষি সম্পর্কে আরেকটু সচেতন হওয়া উচিত সবারই। এবং স্যারকে বলবো স্যার অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ তিথি যে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তোমাদের সাথে এটার মাধ্যমে। স্যার ধন্যবাদ, আশা করি সামনে আবারও আপনার সাথে আরেকটি লাইভ করার সুযোগ হবে। তো দর্শকদের বলছি আবারও ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের যে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের জন্য আসলে কি বলবো, সেশনটি আজকে আমার কাছে খুবই ভালো লাগছে যে এত বেশি ইনফরমেটিভ ছিল, এত বেশি ইন্টারেক্টিভ ছিল। আপনারা আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়েছেন, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা স্যারকে অবশ্যই প্রশ্ন করতে পারেন। এবং আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর দীর্ঘায়িত করবো না। তো আপনাদের সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং চোখ রাখুন বাংলাদেশ কৃষি জগতের পর্দায়, সামনে আবারও হাজির হবো লাইভ নিয়ে, আরেকটি ইনফরমেটিভ লাইভ নিয়ে। তো সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।